ভাইয়া, ভাই বলেন। গত ক্লাসে হচ্ছে ম্যানুয়ালি মক আপ করা আর হচ্ছে টেক্সট কপি করাটা দেখাবেন বলেছিলেন, বাট ওইটা হয়তো মিসিং হয়ে গেছে। ম্যানুয়ালি মক আপ করা এবং টেক্সট, হ্যাঁ, যে টেক্সট থেকে যে দেখানোর কথা ছিল, একটা আপুর হচ্ছে হোমওয়ার্কে দেখাবেন বলেছিলেন। রাইট, ডেমো টেক্সট, রাইট। জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, বিশ্বজিৎ স্যার বলেন। বিশ্বজিৎ স্যার, বিশ্বজিৎ সোম, আপনি বলেন কিছু, মানে মাউথপিস ওপেন দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা ফার্স্টে চলে যাই। বিশ্বজিৎ স্যার কিছু বলবেন? স্যার, আমি অসুস্থ, শুয়ে শুয়ে ক্লাস করতেছি। স্যার কেন স্যার, কি হইছে, মানে আপনার কি আবার এফেক্টেড কিনা? স্যার, আমার ওই কোমরের ব্যথাটা আবার বাড়ছে। স্যার, আপনি কি স্যার এখন অনলাইনে ক্লাস নেন, মানে আপনাদের প্রতিষ্ঠান স্কুল বন্ধ? না স্যার, আমি ওই অনলাইনে ক্লাস নেই। স্যার, এখন অনলাইনে ক্লাস নিতে যে কোমর ব্যথা হয়েছে, রাইট স্যার? স্যার অনলাইনে, স্যার ওই যে বাসার থেকেই ক্লাস নিতে হয় আর কি, এই জন্যই তো কোমর ব্যথা হয়েছে নাকি স্যার? মানে এক জায়গায় বসে থাকতে হয় এখন, যখন আপনি আগে স্কুল কলেজে ক্লাস নিতেন আপনি মুভমেন্টের উপর থাকতেন, কিন্তু এখন তো এক জায়গায় বসে ক্লাস নিতে হয়। এখন স্যার আপাতত ক্লাস বন্ধ। স্যার আচ্ছা আচ্ছা, এখন কি সব কলেজের স্কুল কলেজের ক্লাস বন্ধ? ইয়ে আব্দুল সত্তার ভাই, জি বন্ধ সব। আচ্ছা কিছু প্রাইভেট ভাইয়া, মানে লাইভে লাইভে মনে হয় কিছু প্রবলেম হচ্ছে। আচ্ছা, লাইভে একটু দেরিতে যাই, স্লোলি যাই, প্রবলেম নাই, ওটা পারবে। তাছাড়া কি প্রবলেম আশা করুন? আচ্ছা তো ইয়ে সব, বিশ্বজিৎ ভাই যেহেতু অসুস্থ শুয়ে শুয়ে ক্লাস করেন আপাতত, জাস্ট কাজগুলো দেখতে থাকে। আচ্ছা, আমরা ফ্লায়ার নিয়ে কাজ করবো ধরেন আজকে, তো ফ্লায়ার নিয়ে বা লিফলেট নিয়ে যাই নিয়েই কাজ করি। আমাদেরকে আগে গুগল থেকে জানতে হবে যেটা সাইজ কত, বা এই সাইজটা ক্লায়েন্ট আমাদেরকে বলে দেয়। মূলত ফ্লায়ার A4 পেপারেই হয়, তবে কিছু কিছু ফ্লায়ার A4 থেকে ছোটও হয়, A4 থেকে বড়ও হয়, তো যে কারণে আমাদের সবাইকে সাইজ নিয়ে সচেতন হতে হবে। আর আমরা আজকে যদি আমরা আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কাজ করি, সেটা হচ্ছে পার্টি ফ্লায়ার। পার্টি ফ্লায়ার ডিজাইন লিখে যদি আমরা গুগলে সার্চ করি, তাহলে বিভিন্ন পার্টির ফ্লায়ার দেখতে পাবো। বিভিন্ন পার্টি ফ্লায়ারের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন থাকে, বিভিন্ন ধরনের স্টাইল থাকে, ঠিক আছে? তো এই পার্টি ফ্লায়ার গুলো একটু জাকজমক হয়, চাকচিক্য হয়। তো এই চাকচিক্য গুলো মূলত বিভিন্ন ব্রাশ দিয়ে ইউজ করা যায়। তো এই যে বিভিন্ন ব্রাশ, এগুলো ফটোশপ দিয়ে করা হয় অনেক সময়, আবার অনেক সময় ইলাস্ট্রেটর দিয়েও করা হয়। তো ইলাস্ট্রেটর দিয়ে না করে এই ধরনের যে ব্রাশ গুলো, এই ধরনের ব্রাশ গুলো আপনারা ফটোশপ দিয়ে করবেন। আর যদি ইলাস্ট্রেটর দিয়ে করতে হয় সেক্ষেত্রে আপনাকে সমস্ত টুলস জানতে হবে, তারপরে করতে হবে, ঠিক আছে? যেমন ধরেন এই যে স্মোক, এই স্মোক গুলো আপনাকে ভেক্টর ডাউনলোড করতে হবে, প্রিপিক থেকে আপনাকে আলাদা করে এই ভেক্টর স্মোক ডাউনলোড করতে হবে। বেশ কিছু কাজ এখানে আলাদা আলাদা করে নিতে হবে, ইমেজকে ফটোশপ ইন এডিটিং করে আসতে হবে, সুন্দর ইমেজ বানাইতে হবে, বেশ কিছু আলাদা আলাদা কাজ আছে। বা এই যে এখানে যেটা দেখছেন, এটা তো ইজি, এটা সবাই পারবেন। এখানে গ্রেডিয়েন্ট কালার আছে, বিভিন্ন ক্রস কালারের সংমিশ্রণ আছে, আর এখানে গোল্ড কালারের গ্রেডিয়েন্ট দেওয়া হয়েছে, আর কিছু না। তো পার্টি ফ্লায়ার বলতে আমরা কি বুঝি? পার্টি ফ্লায়ার মানে জাকজমকপূর্ণ, চাকচিক্য একটা জিনিস। এখানে যেমন আপনারা একটা জাকজমক, একটা চাকচিক্য ভিউ দেখতেছেন, এরকম পার্টি ফ্লায়ার গুলো আমাদের অনেক চলে। বা ধরেন একটা বারের ফ্লায়ার, একটা মদের দোকানের ফ্লায়ার, একটা বারের ফ্লায়ার, তো এই ধরনের জিনিসগুলো বাইরের কান্ট্রির জন্য একটু বেশি ফেমাস, কারণ ওদের কান্ট্রিতে তো এই পার্টি গুলো দেখা যায় নাইট ক্লাবে ডেলি পার্টি হয়। আর সেই পার্টির তো পার্টির জন্য আমাদের আমাদের মতো গ্রাফিক ডিজাইনারকে তারা হায়ার করে, $5, $10। সাধারণত এই কাজগুলো $10 আমরা করে থাকি মিনিমাম। তো এটা হচ্ছে একটু কমপ্লেক্স কাজ, একটু কমপ্লেক্স কাজ, যে কারণে এইটা আমরা $10 করে থাকি। এরপর ক্রিসমাসের যে ফ্লায়ার আছে, ক্রিসমাসের ফ্লায়ার যেগুলো আছে সেগুলো আমাদের এরকম একটু একটু কমপ্লেক্স, এই জন্য এই কাজগুলো একটু ডিমান্ড বেশি। আর নর্মাল যে কাজগুলো সেগুলোর ডিমান্ড আবার একটু কম। তো যাই হোক, আজকে আমরা কোন একটা কাজ করবো, সেই কাজের আগে সাইজ জানতে হবে আমাদের। যেহেতু ফ্লায়ারের সাইজ হচ্ছে A4 সাইজ, আমরা সরাসরি গুগলে চলে গেলাম, ফটোশপ ইলাস্ট্রেটর সফটওয়্যারে চলে গেলাম, এবং সেখান থেকে আমরা প্রিন্ট মিডিয়ার মধ্যে যে A4 পেপারটা নিয়ে নিলাম, এবং সুন্দর করে এখান থেকে ইঞ্চি দিয়ে দিলাম, আমরা এখান থেকে ব্লিড এরিয়া দিয়ে দিলাম, এবং এটা লম্বালম্বি ভিউ অর্থাৎ অরিয়েন্টেশনটা আমরা পোর্ট্রাইট যে ভিউটা আছে সেটা আমরা নিয়ে নিলাম। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের একটা পেজ চলে আসলো, আর্টবোর্ড চলে আসলো। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে এখানে? কারো কোনো প্রশ্ন? এনিওয়ান ভাইয়া বলেন। পার্টি ফ্লায়ার গুলো তো সাধারণত ওই A4 সাইজের থেকে বেশি দেখা যায়, ওই স্কোয়ার ধরনের সাইজটা 6x6 বা এই জাতীয়। আচ্ছা, এগুলো হচ্ছে যদি ওয়েব সেক্টরের জন্য চলে, আমি একটু ফ্লায়ার বলেছি, ফ্লায়ার মানে
প্লায়ার মানে কি? আচ্ছা, আর পিক আইটেম কোশ্চেন আছে আমার, সেটা হচ্ছে যদি পিক জেলে করতে যাই সাধারণত, মানে সেক্ষেত্রে ব্লিডটা কিভাবে নেব, ব্লিড আচ্ছা না মানে সেফটি এটা কিভাবে নেব যদি পিক জেলে করতে যাই? আচ্ছা, পার্টি ফ্লায়ার সাইজ ইন পিক্সেল, সে তো তার প্রশ্ন। আমরা পার্টি ফ্লায়ার সাইজ ইন পিক্সেল, পিক্সেল দিয়ে আমরা সার্চ করি, ঠিক আছে? এখন পিক্সেল ফ্লায়ার সাইজের পার্টি সাইজের আমরা মূলত একটা ইঞ্চির কাজ, মূলত কিন্তু সবসময় একটা ইঞ্চিরই কাজ, তারপরেও এখন সে পিক্সেলে করতে চাই বা ক্লায়েন্ট আমাকে পিক্সেলে করতে বলছে, ঠিক আছে? দেখেন সব জায়গায় কিন্তু ইঞ্চি দেখবে, যে 9 ইঞ্চি 4 ইঞ্চি এগুলো কিন্তু একটা সাইজ যেগুলো ইঞ্চিতে, তারপরে আপনি পার্টি সাইজ ইন পিক্সেলে লিখে যদি সার্চ দেন সেই ক্ষেত্রে কয়েকটা পিক্সেল পাওয়া যায়। আসলে জিনিসটা পিক্সেল না, জিনিসটা ইঞ্চিতেই থাকে, আপনি পিক্সেলে কনভার্ট করে নেবেন। যেমন ধরেন 4.25 ইঞ্চি, এটাকে পিক্সেলে কনভার্ট করলে এটা হবে 12.75 পিক্সেল, সরি 1275 পিক্সেল। আবার এখানে 5.5 ইঞ্চি যদি আপনি পিক্সেলে কনভার্ট করেন সেই ক্ষেত্রে 1650 পিক্সেল হবে। তার মানে ফ্লায়ারের সাইজটা মূলত হয় এই সাইজটা, অর্থাৎ ইঞ্চিতে হয়, এটা কি আমি পিক্সেলে কনভার্ট করে চাইলে নিতে পারি। ক্লিয়ার? এটা হলো আপনার প্রশ্নের 1 নম্বর উত্তর। 2 নম্বর উত্তর হলো পার্টি সাইজ, সাইজ আপনি যদি পার্টি ফ্লায়ার সাইজ লিখে সার্চ করেন যে পার্টি ফ্লায়ারের সাইজ গুলো কেমন হয়ে থাকে, তো এখানে দেখেন যে 8.5 ইন্টু 11 ইজ স্ট্যান্ডার্ড সাইজ ফর ইভেন্ট ফ্লায়ার্স। সব জায়গায় কিন্তু এই সাইজটা, এইটা এটা আমরা A4 সাইজের একটা যে সাইজটা, A4 এর সাইজ কত, A4 সাইজ থেকে এখান থেকে একটু আপ ডাউন আছে, তো মূলত এটা হলো একটা কমন সাইজ, এটা ফ্লায়ারের জন্য, এটা ফ্লায়ারের জন্য স্ট্যান্ডার্ড একটা সাইজ। এই স্ট্যান্ডার্ড সাইজটা আমরা ফ্লায়ারের জন্য ইউজ করে থাকি, তারপরেও আমরা কিছু ফরম্যাট আছে, কিছু সাইজ আছে, যে সাইজগুলো আমরা ধরেন এই যে এখানে পাচ্ছি, এটা হলো একটা সাইজ 8.5:11, এরপরে 3.5:8.5, মানে এটারে 8.5 আর 3.5 আছে, এরপরে 5:7, মানে 5 ইঞ্চি 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি, 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি, এরপরে একদম পকেট 2 ইঞ্চি বাই 3, মানে 3.5 বাই 2 ইঞ্চি। তার মানে এই যে যে ইঞ্চিগুলো এখানে দেওয়া আছে এগুলো আমি বুঝতে পারলাম যে এখানে অনেক ধরনের ইঞ্চির হিসাব নিকাশ আছে। ক্লায়েন্ট যদি আমাকে বলে 5 বাই 7 ইঞ্চি করে দাও, তাহলে আমাকে 5 বাই 7 ইঞ্চি করতে হবে। ক্লিয়ার ভাই? ওকে ভাই, তাহলে পার্টি ফ্লায়ার হচ্ছে একটা জাঁকজমকপূর্ণ কিছু, তো জাঁকজমকপূর্ণ যে ভিউগুলো আছে, এই যে ধরনের একটা ভিউ, এখানে অনেক ধরনের কাজ করা হয়েছে, পার্টি ফ্লায়ারকে একটু জাঁকজমকপূর্ণ করতে হয়, তো জাঁকজমকপূর্ণ করার জন্য অনেক ধরনের কাজ করতে হয়, তো এর জন্য আপনাদের ইলাস্ট্রেটর আরো অনেক টুলস জানা দরকার পার্টি ফ্লায়ার করার জন্য। মূলত পার্টি ফ্লায়ার আমাদের কন্টেন্টের মধ্যে নাই, কোর্সের কন্টেন্টের মধ্যে নাই, আমাদের নর্মাল ফ্লায়ার আছে। নর্মাল ফ্লায়ার পার্টি ফ্লায়ারের মধ্যে পার্থক্য হচ্ছে পার্টি ফ্লায়ার অনেক বেশি গ্লোয়িং, অনেক বেশি ইফেক্টিভ থাকে, অনেক বেশি অ্যাট্রাকটিভ থাকে, যেগুলো শুধুমাত্র পার্টির জন্য ইউজ করা হয়, ঠিক আছে? তার নর্মালি যে ফ্লায়ার গুলো এগুলো হচ্ছে নর্মাল কাগজে যেগুলো প্রিন্ট করা হয় স্কুল কলেজ প্রতিষ্ঠান এইসবের জন্য, আর পার্টি ফ্লায়ার হচ্ছে গর্জিয়াস একটা ভাব থাকবে। এই গর্জিয়াস ভাব তৈরি করার জন্য এই যে ধরেন একটা ব্যাকগ্রাউন্ড, এই এইচডি একটা ব্যাকগ্রাউন্ড আপনি ডাউনলোড করতে পারেন শর্টকাট ওয়ে, আর যদি ইলাস্ট্রেটরের ভেক্টর তৈরি করতে চান সেক্ষেত্রে আলাদা আলাদা সবগুলো ভেক্টর তৈরি করতে হবে নিজে হাতে, ঠিক আছে? বা বিভিন্ন কমপ্লেক্স ভেক্টর থেকে বানাইতে হবে, এগুলো একটু কমপ্লেক্স থাকে। আচ্ছা, এখন এই যে একটা ভেক্টর একটা ব্যাকগ্রাউন্ড দেখতেছেন, পার্টি ব্যাকগ্রাউন্ড, তাহলে এই জিনিসটাকে বলা যাচ্ছে পার্টি ব্যাকগ্রাউন্ড। এখন আমরা যদি গুগলে সার্চ করি তাহলে এরকম অনেক পার্টি ব্যাকগ্রাউন্ড পাবো, তাহলে একটা পার্টি ব্যাকগ্রাউন্ড আমরা এইচডি কোয়ালিটির একটা পার্টি ব্যাকগ্রাউন্ড দেখে আমরা সেটাকে ব্যাকগ্রাউন্ডে জাস্ট ক্লিপিং মাস্ক করে দিলে হয়ে গেল। তো আমরা একটু পার্টি ব্যাকগ্রাউন্ড খুঁজি, পার্টি ব্যাকগ্রাউন্ড খোঁজার জন্য আমরা কয়েকটা সাইটে যাবো, একটা হচ্ছে পিক্সেলস, একটা হচ্ছে আনস্প্ল্যাশ, এবং তারপরে যাবো হচ্ছে আমরা ফ্রিপিক, পিক্সেলস, আনস্প্ল্যাশ, এবং তারপরে যাবো ফ্রিপিক। তো সেখানে যে আমরা পার্টি ব্যাকগ্রাউন্ড দেখি, পার্টি ব্যাকগ্রাউন্ড দেখি এখানে কি কি আসে, পার্টি ব্যাকগ্রাউন্ড লিখে আমরা সার্চ করি, তো সার্চ করার পর এরকম বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আসছে, অর্থাৎ ইমেজ আসছে, এগুলো কিন্তু ইমেজ, তার মানে বিভিন্ন পার্টির ইমেজ পাচ্ছি। হ্যাঁ, এগুলো কিন্তু এইচডি কোয়ালিটি, এগুলো কিন্তু প্রতিটা ইমেজ এইচডি কোয়ালিটি, তাহলে আমরা এখান থেকে একটা ভালো ইমেজ পেতে পারি, কারণ প্রতিটা পার্টি ফ্লায়ার হোক আর যে কাজই হোক সেখানে তো ইমেজ লাগবে, তাই না? যেমন এখানে এর একটা ইমেজ সিঙ্গার বা কোনো একটা ইমেজ এখানে আছে, বা এখানে পার্টি ইমেজ মানে পার্টির মধ্যে যেসব জিনিসগুলো থাকে তার মধ্যে একটা কালার, যে একটা পার্টির মধ্যে ঝিকিমিকি ঝিকিমিকি অনেক কালার চলতেছে এরকম একটা ভিউ থাকবে, এরপর ধরেন একজন ড্যান্সার থাকতে পারে, এই মডেলগুলো কিন্তু দিয়ে দেয়। যদি আপনার একটা পার্টি ফ্লায়ার হয় ওই মডেলটা দিয়ে দেয়, কারণ একটা ডান্স ক্লাবের মধ্যে কে ডান্স করবে, ঠিক আছে? যদি আমাদের বাঙালিরা আমরা এই ধরনের কাজের সাথে অভ্যস্ত না, বা আমি যদি এখন আপনাদেরকে একটা মদের বারের ডিজাইন দেখাই, তো সেই জিনিসগুলোর সাথে আমরা অভ্যস্ত না, বাট বাইরের ক্লায়েন্টের চাহিদা কিন্তু এরকম থাকে। লাইক একটা পার্টি ফ্লায়ার হতে পারে, একটা মদের বারের দোকানের একটা লিস্ট হতে পারে,
তো এই ধরনের কাজ এটা হচ্ছে একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝে আমরা সার্চ করব, তার পার্সপেক্টিভ বুঝে আমরা সার্চ করব। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্লায়েন্ট গুলো সেই ইমেজ গুলো আমাদেরকে দিয়ে দেয়। যেমন ধরেন যদি একটা মদের দোকানের বোতল হয় বা বারের দোকানের কোনো জুসের যদি কোনো প্যাকেজ হয় বা একটা ওয়াইনের যদি কোনো প্যাকেজ হয় সেক্ষেত্রে সেই সব ওয়াইনের ছবিও আমাদেরকে তারা দিয়ে দেয় বা একটা জুসের যে লিস্ট আছে সেই লিস্ট গুলো দিয়ে দেয়। তো যাই হোক এখানে যে ইমেজ গুলো থাকবে বা তাদের যে মডেল গুলো থাকবে এই মডেলের ইমেজ গুলো আমাদের ক্লায়েন্টরা দিয়ে দিবে, শুধু আমাদের ডিজাইন তৈরি করতে হবে, একটা কনসেপ্ট নিয়ে কাজ করতে হবে। তো আমরা কি করলাম, ধরেন আমাদেরকে ক্লায়েন্টরা কোনো একটা ছবি দিয়েছে, আমরা সেই ছবিটা নিয়ে কাজ করবো। এখানে অনেক অনেক ছবি আমরা পেয়েছি, সেখান থেকে কোনো একটা ছবি নিয়ে কাজ করি। লাইক এটা কিন্তু খুব দেখিয়ে বোঝা যাচ্ছে যে খুব সুন্দর একটা পার্টি এখানে চলতেছে, ঠিক আছে, বা এই যে এই ধরনের সাইন বা এই ধরনের কিছু। এখানে অনেক অনেক ইমেজ আছে, যে কোনো একটা ইমেজ দিয়ে আপনি কাজ আপাতত শুরু করে দিতে পারেন। তো আমি এই ছবিটা ধরে নাম বেছে নিলাম, আমি এখান থেকে ফ্রি ডাউনলোডের মধ্যে ক্লিক করলাম এবং ফ্রি ডাউনলোডটা হয়ে গেল। এবং আমরা ঠিক একই রকম আনস্প্ল্যাশে গেলাম, এটা কোথায় গিয়েছিলাম, এটা হচ্ছে পিক্সেলস। তাহলে আনস্প্ল্যাশে যে আমরা পার্টি ব্যাক পার্টি, ভাই কারো কোনো প্রশ্ন আছে? পার্টি ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ, পার্টি ব্যাকগ্রাউন্ড আমাদের তেমন কিছু পাইতেছে না। পার্টি ব্যাকগ্রাউন্ড এখানেও তেমন পার্টি চলতেছে এরকম ভিউ আছে, বাট পার্টির ব্যাকগ্রাউন্ড পাচ্ছে, যেমন ব্যাকগ্রাউন্ড আমার দরকার, ঠিক আছে। পার্টির ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা পাই নাই, এই পার্কটা ভালো তো সুন্দর। আচ্ছা বিদেশিদের আরেকটা কমন ইস্যু হলো, কমন কাজ হলো পার্ক। দেখা যায় প্রতিটা ফ্রিল্যান্সারই তার জীবনে পাগের ছবি নিয়ে কাজ করছে। আমি এরকম পাগের ছবি নিয়ে অনেকগুলো কাজ করছি, প্রায় 4-5টা হবে। আচ্ছা তাহলে পার্টির ব্যাকগ্রাউন্ড আমরা পাইতেছি, পার্টির ব্যাকগ্রাউন্ড পাই নাই, পার্টির বিভিন্ন ইমেজ আমরা এখানে পেয়েছি। ওকে, আমাদের এই মুহূর্তে দরকার সুন্দর কিছু ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ড গুলো এখানে পাওয়া গেল না, তার মানে ফ্রিপিক আনস্প্ল্যাশ বা পিক্সেলস এসবে আমরা যাচ্ছি ছবি ডাউনলোড করতে পারছি, যেসব ছবি আমাদের দরকার বা ইমেজ যেগুলো আমাদের কনসেপ্টের সাথে যায় সেই সব ইমেজ আমরা পাবো এখানে, বাট আমরা ইয়ে পাচ্ছি না, ব্যাকগ্রাউন্ড পাচ্ছি না। এই ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা চলে গেলাম এখন ফ্রিপিকে, ফ্রিপিক গুগলে সার্চ করলাম, গুগলে সার্চ করে আমরা ফ্রিপিকের সাইটে গেলাম এবং এখানে পার্টি ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলাম, উপরে চলে আসলো। আচ্ছা শোন, হ্যালো, যে দরজা খুলবে ওকে বলবি যে আমার কাছ থেকে ওষুধটা নিয়ে যাবে, তুই ভিতরে আসিস না, ভিতরে না এসে আমি ক্লাসে তো ওষুধটা নিয়ে যাবে। ভাই একটা কোশ্চেন ছিল, বলে ফেলেন ভাই, ওই আপনি বললেন যে পাক বাইরে ভালো চলে, এটা কি জিনিসটা বুঝলাম না, একটু আবার যদি বলতেন। পাক, পাক মানে হলো কুকুর, কুকুর কুকুরের প্রজাতির নাম হলো পাক। পাক দেখছিলেন কই, যেন আমরা একটা পাক দেখলাম, একটা কুকুর দেখলাম, দেখছিলেন? জি জি, কুকুরটার নাম হলো পাক। তো বিদেশিরা কুকুর পালে, আপনি কি জানেন যে বিদেশিরা বেশি কুকুর পালে বাংলাদেশের থেকে? বাংলাদেশে কুকুর পছন্দই করে, আর বিদেশের মানে মানে পশ্চিমা বিশ্বের ঘরে ঘরে কুকুর থাকে। এইটা কাজ আছে, ধরেন একটা একজন একটা পাখি ছবি তুলে দিয়ে বললো যে এর মাথায় এটা লাগাই দাও, বুঝছেন? ধরেন সে একটা ফেসবুকে ওয়ালপেপার দিতে চায়, একটা ইয়েতে ভ্যালেন্টাইন ডে তে সে পাখির গলায় একটা লাভ ঝুলাই দিতে চায়। এখন লাভ কোনোভাবে কুকুর পড়তেছে না, তখন একটা পাখির গায়ে একটা কাপড় পরাইতে চায়, কোনোভাবে পড়তেছে না, তখন আমাদের হেল্প নেই, ঠিক আছে? ধরেন এখানে বলটা ছিল না কিন্তু সে বলটা দিতে বলবে, এই ধরনের বিভিন্ন কাজ। একটা পাখির পেছনে একটা মানুষের ছবি ছিল, সেখান থেকে সে এটাকে রিমুভ করে এখানে হলুদ রঙের কালার দিয়ে দিচ্ছে। এই ধরনের বিভিন্ন কাজ থাকে, এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ধরেন একটা একটা জামা আছে, এই জামাটা একটা বাচ্চার গায়ে আছে, তো সে একটা পাগের ছবি দিয়ে বললো যে আমার এই পাগের গায়ে তুমি কাপড়টা পরাই দাও, বাচ্চার ছবি দিল, কাপড়ও দিল, আপনি পরাই দিলেন। এই ধরনের বিভিন্ন ধরনের কাজ থাকতে পারে। ওকে, আচ্ছা আমরা আমরা ফ্রি পিকে গিয়েছি, ফ্রি পিকে যে আমরা এখানে সার্চ করেছি পার্টি ব্যাকগ্রাউন্ড, তো পার্টি ব্যাকগ্রাউন্ডের মধ্যে গেলাম। যাওয়ার পর এগুলা কিন্তু ভেক্টর, তো ভেক্টরও থাকতে পারে, কিছু ইমেজও থাকতে পারে। যাই হোক আমাদের এখানে কিন্তু অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। এখন ধরুন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ, আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হলো, এটা কিন্তু জেপিজি, এটা কিন্তু জাস্ট ফটো। তাহলে আমরা এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করলাম এবং ডাউনলোডটা করে নিলাম, যেখান থেকে আমাদের এটা ডাউনলোড হয়ে গেল। বুঝতে পারছিস এটা? ওইটা নিচে আরো অনেকগুলো ছিল ভাই। হুম, আপনার যেটা পছন্দ ওইটা ডাউনলোড করবেন, আপনারা তো আবার আমি যেটা করেছি সেটা এখানে কপি করেন, জানো তাহেরি যা বলে সেটাই ভাইরাল হয়েছে, তাই না?
আমি যা করি সেটাই ভালো। অবশ্যই ভাই, আমি যেটা, আপনি একটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করছেন না ভাইয়া, নিচে সাজেশনে আরো অনেকগুলো দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো দেখাবে, এটা তো স্বাভাবিক, তাই না? আপনি যখন কোন একটা ইমেজ ক্লিক দিচ্ছেন, ওর রিলেটেড তো আরো অনেক কিছু থাকবে, অনেক কিছু খুঁজে পাওয়া যাবে। এই যে নিচে তো অনেক কিছু আপনি খুঁজে পাচ্ছেন, এই রিলেটেড এটা হচ্ছে পার্টি ব্যাকগ্রাউন্ড। এই পার্টি ব্যাকগ্রাউন্ডটা আমি গুগল এই ফ্রি পিক সাইটের মধ্যে যে খুঁজেছি, আমি কিন্তু গুগলে খুঁজিনি। কারণ গুগলে খুঁজতে অনেক সময় দেখা যাচ্ছে একটা পেইড জিনিস আসবে আমাদের সামনে, অনেক সময় দেখা যাচ্ছে যে এমন একটা এলিমেন্ট আসলো যেটা আমরা ইউজ করলে কপিরাইট হতে পারে। এইসব কারণে আমরা এরকম ফ্রি পিক সাইট থেকে ডাউনলোড করছি। ক্লিয়ার? আচ্ছা, একটা জাস্ট একটা জেপিজি ইমেজ ডাউনলোড করেছি। এবার আমরা চলে আসলাম আমাদের মূল ফাইলে। এবার আমরা এখানে নিয়ে আসি, আমরা যে ডাউনলোড করেছি যেগুলো সেগুলো নিয়ে আসি। এবার তো একটা পার্টি গার্ড লাগবে, পার্টি গার্ড লাগবে, পার্টি নিয়ে একটা কাজ করতে গেলে তো পার্টি গার্ড লাগবে। আচ্ছা, আজকে আমরা পার্টি গার্ড নিয়ে না কাজ করি, রোজার মাসে আমরা পার্টি গার্ড নিয়ে কাজ করতেছি, জিনিসটা কেমন না? এমনিতে তো কাজ করা উচিত না এইসব কন্টিনিউ। একটু ভয় লাগাই দেন ভাইয়া, গাল না দিয়া ভয় দিয়ে দেন। তাহলে আমরা একটা ওয়াজ মাহফিলের ফ্লায়ার করতাম স্যার। আমরা একটা ওয়াজ ভাইয়া বার্থডে বার্থডে এই পার্টি দেন, বার্থডে পার্টির জন্য দিতে। হ্যাঁ, বার্থডে পার্টিও তো হারাম, ওয়াজ মাহফিলের ভালোই তো। ওয়াজ মাহফিল তো আমাদের দেশের জন্য, ওয়াজ মাহফিলের কাজগুলো আবার নরমাল হয়, একদমই নরমাল। পার্টির কাজ করতেছি যাতে আপনারা কিছু ইউনিক কাজ শিখেন। এখন ওয়াজ মাহফিলের কাজ যদি করতে বলেন সেটাও করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে অনেক টুলস মিস যাবে, কাজগুলো নরমাল। আমি আপনাদেরকে আজকের ক্লাসের পরে আপনাদের কাজ দিই, আপনারা করবেন, ঠিক আছে? আপনারা করবেন। আচ্ছা, আমি একটা ক্লিপিং মাস্ক করলাম, এবং এখানে ধরেন আর একটা ক্লিপিং মাস্ক করবো। এখানে আর একটা ক্লিপিং মাস্ক করার জন্য মূলত এইসব শেপের মধ্যে হলো আমরা ইমেজ গুলাকে হাইলাইট করি। ভাইয়া ইমেজটা কাটা যায় না, রুলার দিয়ে এক্সপেন্ড করার পরও তো হয় না, কাটা যাবে না, কাটা যাবে না। আচ্ছা, এখান থেকে আমরা কিন্তু, আমরা তো সবাই কাজ পাই এখানে, ইলাস্ট্রেটর যারা কাজ করতেছি, তো আমি ধরেন যে কোনো একটা শেপ নিলাম, আমি একটু বাঁকা শেপ নিতে চাচ্ছি মোটামুটি, যে কোনো একটা শেপ নিতে চাচ্ছি। ডিএক্স সিলেকশন টুল দিয়ে আমরা চাইলে এই শেপটা ক্যাপচার করতে পারি। আচ্ছা, এই ধরনের একটা শেপ আমি নিতে চাচ্ছি এখানে, তো সেটাকে সুন্দর করে পেন টুল এর মাধ্যমে একটা শেপ নেব। পেন টুল পারেন না এরকম কেউ আছেন? এই পেন টুল পারেন না কে আছেন? পারি ভাইয়া, বাঁকাটারা শেপ গুলো না পারফেক্ট হয় না। পারফেক্ট হবে কি করে? প্র্যাকটিস করছেন? বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, দিনে সারাদিন প্র্যাকটিস করেন কয় ঘন্টা? আপনি পুরো মোটামুটি ভালো আয়ত্ত হইছে। আমরা কিন্তু একটা জিনিস দেখছি যে টিচার মানুষ যারা তারা কিন্তু একটু বেশি খাঁটি আছে, শিক্ষক মানুষ যারা, আমরা কিন্তু গড়ে দেখছি যে শিক্ষক মানুষ যারা তারা একটু বেশি থাকে। কি জানি রে, স্টুডেন্টদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত না জায়গায় ভাই, আপনি নিজে তো সুতরাং টিচারদেরকে ব্লেম দিলে সেই ব্লেমটা কিন্তু আপনার উপর এসে পড়ে। জাগারি ভাই, হ্যাঁ ভাই বলে, আমি শিক্ষক তো 100% সত্য কথা আপনার কথাটা 100% সত্যি। জি জি, আপনি কি করেন আপু? টিচার? টিচার? ও তাহলে আপনি ভালো, আপনি খারাপ তাহলে। ক্লাস ক্লাস সব বন্ধ, এর জন্য পারতেছে, আমাদের তো ক্লাস চলে এখন, তো এই ক্লাস বন্ধ নাকি চলছে? আমার প্রশিক্ষণ চলছে ডিপিএড, সকাল থেকে 3:30 পর্যন্ত একটানা ক্লাস হয়, যদিও অনলাইনে তো বহু ক্লাস হয়। কিভাবে কাজ করেন আপু? এই 4টা থেকে বসে 1-2 পর্যন্ত রাত। ওরে বাবা, ঘুমান না আপনি? কালকে 3:30 ঘুমাইছি, মানে সেরি খাওয়ার পর বলছি আদিনে ঘুমাই না। এভাবে এভাবে কন্টিনিউ কাজ করলে তো মাথা ঘুরে পড়ে যাবে না আপু। না সমস্যা নাই, ভাইয়া তো পারে, ভাইয়া তো সারা রাত জাগে। ভাইয়ার এনার্জি, ভাইয়ার এনার্জি রহস্য আছে আপু। বলেন ভাইয়া তো মানুষ, এই মিউট ভাবি। আমরা ভাইয়ার স্ট্রেন্থ না, ভাইয়ার কাছ থেকে শক্তি সংগ্রহ করেছি, এই জন্য আমরাও পারবো।
ভাইয়া আমার একটা কথা আছে ভাইয়া, আমরা তো বহুদিন থেকে আপনার ক্লাস করতেছি, ভাবি কি একদিনও দেখলাম না। আমার উপর পর্দা করে ভাই। জয়া আমার ওয়াইফ পর্দা করে। জি পর্দা করে, পর্দার মাধ্যমে দেখলাম হয় কঠোর পর্দা মানে এখন আগে থেকে আরো বেশি পর্দা করে আর কি। ক্লিপিং মাস্ক করা যায় না ভাইয়া? অবশ্যই করা যায়, কাজ তো করার মানে অভাব নাই, কিন্তু কোন ধরনের কাজ করবো, কোন ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করবো সেটা দেখছে। আচ্ছা এইরকম একটা ব্যাকগ্রাউন্ড আমার দরকার, এইরকম একটা সানি সামার ব্যাকগ্রাউন্ড, অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, এই ধরনের কন্টেন্ট লিখে আমরা সার্চ করলে এরকম কিছু পাবো। এখানে অ্যাকুরিয়ামের পাশে আছে, ওয়াটারমার্ক তো আছে ভাই। হ্যাঁ এই ধরনের ইমেজ আমার দরকার, বাট ওয়াটারমার্ক আছে তাই না? তাহলে আমরা একটু খুঁজি, সামার ব্যাকগ্রাউন্ড লিখে আমরা আচ্ছা এখন যদি নাই পাই আপাতত এটা খুঁজে আর টাইম নষ্ট করবো না, কারণ অন্য একটা দিয়ে কাজ চালাইতে হবে। খুঁজতে হবে, প্রচুর খুঁজতে হবে, কারণ হচ্ছে এই ধরনের কাজগুলো জাঁকজমকপূর্ণ হয়, তো জাঁকজমকপূর্ণ কালারের সংমিশ্রণ লাগবে এখানে। ঠিক আছে হ্যাঁ বলেন ভাইয়া। তাহলে আমার কথা কি শোনা যায় না? ওয়েব ক্যামেরা কি আমার অডিও কি মিউট করা? বলেন জাহিদ হাসান। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভাবছিলাম স্যার আমার অডিও স্যার মিউট করা, তা আমি তো জুম স্যার প্রথম, তো ওই জন্য স্যার বুঝি নাই স্যার, জুমে স্যার প্রথম, এত আমার ক্লাস করি নাই, একটা দুটা ক্লাস করা হয়েছে। আচ্ছা আমরা অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি, অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট বুঝেন? অ্যাবস্ট্রাক্ট কি, অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড বলতে কি আমরা এক্সট্রাক্ট বলতে স্যার যেটা বাহিরের বুঝার, কারণ ইন্টার বলতে তো স্যার ভিতরে, আর এক্সট্রাক্ট যেটা বুঝার ব্যাকগ্রাউন্ড। স্যার বিষয়টা কি অ্যাবস্ট্রাক্ট? কাঠামোবিহীন কোন কাজ, কাঠামোবিহীন কোন কাজ, কাল্পনিক অবস্থা। এক্সট্রাক্ট স্যার বলতে স্যার ইয়া করে আর কি স্যার, ওই যে বিভিন্ন ফাইল গুলো আছে না ছোট ছোট জিপ ফাইল গুলো কে স্যার ইয়া করে, এক্সট্রাক্ট করলে ইয়া হয়ে যায়। তো এক্সট্রাক্ট আপনাকে বলা হয়েছে অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট স্যার, অ্যাবস্ট্রাক্ট তো বাংলায় বলে বিমূর্ত স্যার, বাংলায় বলে বিমূর্ত, এবং এটাকে বলা কাঠামোবিহীন কোন কাজ, কাঠামোবিহীন কোন কাজ। খুঁজলে পাওয়া যায় যদি আপনি সার্চ করেন, সেক্ষেত্রে অনেক অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন, অর্থাৎ এখানে আপনার অনেক কাল্পনিক ব্যাকগ্রাউন্ড, অনেক গর্জিয়াস ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে খুঁজে পাবেন। যেমন মিউজিক নিয়ে যদি কোনো একটা কিছু হয় তখন আমি মিউজিক অ্যাবস্ট্রাক্ট লিখে সার্চ করবো, লাইক এখানে মিউজিক অ্যাবস্ট্রাক্ট লিখে কিন্তু যেরকম অনেক কিছু চলে আসবে, লাইক আমার পার্টি অ্যাবস্ট্রাক্ট দরকার তাহলে পার্টি অ্যাবস্ট্রাক্ট লিখে সার্চ করতে পারি। তার মানে এই অ্যাবস্ট্রাক্ট ভালো একটা কন্টেন্ট, এই অ্যাবস্ট্রাক্ট যদি আমরা লিখে সার্চ করি সেক্ষেত্রে আমাদের অনেক ইমেজ পাওয়া যাবে। এই অ্যাবস্ট্রাক্ট পার্টি অ্যাবস্ট্রাক্ট বা পার্টি অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড লিখে যদি আমরা সার্চ করি সেক্ষেত্রে এই রিলেটেড অনেক কন্টেন্ট পাওয়া যাবে। ঠিক আছে আপনারা এই অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে জানলেন, যে কোনো জিনিস ধরেন গর্জিয়াস কিছু দরকার হয় বা কাল্পনিক কিছু দরকার হয় তখন আমরা অ্যাবস্ট্রাক্ট লিখে সার্চ করলে অনেক ধরনের কন্টেন্ট আমরা পেতে পারি। তার মানে জাস্ট অ্যাবস্ট্রাক্ট একটা কিওয়ার্ড, অ্যাবস্ট্রাক্ট আমার কাজ করতে পারে। আচ্ছা এবার আমরা বেশ কিছু ইমেজ ডাউনলোড করে ফেলেছি, এটা একটা, এটা কিন্তু ডিপিএস, এটা আমরা ডাউনলোড দিচ্ছি। এইগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে?
ওকে গেল, এবার আমরা ইমেজ গুলো ওপেন করি। মাত্র যেটা আমরা ডাউনলোড করেছি এটা কিন্তু আমাদের একটা জিপ ফাইল আকারে আসছে, তো জিপটাকে এখন আমরা আনজিপ করি এক্সট্রাক্ট ফাইলে দিয়ে। এক্সট্রাক্ট ফাইল থেকে আমরা এটাকে এক্সট্রাক্ট করে আনজিপ করে ফেললাম এবং সেখানে আমরা একটা এক্সট্রাক্ট ফাইল পেলাম। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট ফাইলগুলো ইপিএস যদি ডাউনলোড করেন সেক্ষেত্রে ইলাস্ট্রেটর ওপেন হবে, আর যদি যে একটা ইয়ে ফাইল ডাউনলোড করেন কি বলে এটাকে, যদি আপনি একটা নর্মাল ফাইল ডাউনলোড করেন জেপিসি সেক্ষেত্রে একটা জেপিসি আসবে। এটা ভালো একটা ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড থেকে আমি এখানে নিয়ে গেলাম, নিয়ে যে ধরেন আমার এখানে কোনো একটা জায়গায় এই ব্যাকগ্রাউন্ডটা আমার দিতে মন চাইতেছে, তাহলে আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম। এটা কন্টেন্টের উপর ডিপেন্ড করে, বিশেষ করে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমার ভালো লাগতেছে না, যে কারণে আমি ভালো কিছু নিয়ে আসার জন্য খুঁজছি না। তো খুঁজে খুঁজে একটা পাইছি কিন্তু তারপরে ওই অ্যাবস্ট্রাক্টটা এখানে আমার দেখে মানাচ্ছে না, ভালো লাগতেছে না। আমি এটাকে রিলিজ টু মাস দিলাম, রিলিজ টু মাস দিয়ে এই বড় যে ইমেজটা সেটাকে ডিলিট করে দিব এবং এই মুহূর্তে যে একটা অ্যাবস্ট্রাক্ট ডাউনলোড করেছি এই অ্যাবস্ট্রাক্টটা এখানে বসাই দিব। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রতিটা কাজ যদি সময় নিয়ে করি অবশ্যই অনেক ভালো করা সম্ভব। যেমন এই মুহূর্তে আমি যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করলাম, আরো সময় দিলে আমি আরো ভালো ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড হিসেবে বা ডিজাইন হিসেবে আমার একটু সময় দিতে হবে প্রতিটা কাজের জন্য। আমাকে যদি যত সময় দিবে তত ভালো কাজ করতে পারবো। তো আমরা কি করছি এই মুহূর্তে, এই মুহূর্তে যে অ্যাবস্ট্রাক্টটা আছে অ্যাবস্ট্রাক্টটা গ্রুপ করা না, এটা গ্রুপ করতে হবে, গ্রুপ না করলে খুলে যাচ্ছে, গ্রুপ করতে হবে। গ্রুপ করার জন্য আমরা উপরে রেগুলার কন্ট্রোল টুলে লক করে রেখে সবগুলোকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি তে গ্রুপ করলাম এবং এটাকে আমরা শিফট ধরে বড় করলাম, শিফট ধরে বড় করে এরকম করে বড় করলাম। এরপরে আমরা কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করলাম, কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করার পর নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে অর্থাৎ নিচের যে শেপটা সেই শেপের সাথে এটাকে ক্লিপিং মাস্ক করতে হবে, এই জন্য এখান থেকে অ্যারেস থেকে ফন্ট আনলাম। এরপর এটাকে সুন্দর করে নিয়ে গেলাম একটা ভিউ দিয়ে, এই দুটোকে একসাথে সিলেক্ট করে আমরা এখান থেকে ক্লিপিং মাস্ক করে দিই। আর কোনো প্রশ্ন? এখন তার মধ্যে আমরা বিভিন্ন শেপ ইউজ করতে পারি, বিভিন্ন থিম অ্যাপ্লাই করতে পারি, এই জিনিসগুলো ডিপেন্ড করবে ক্লায়েন্টের চাহিদার উপর। অর্থাৎ একটা ক্লায়েন্ট আমাদেরকে যে কন্টেন্ট দিবে সেই কন্টেন্টের উপর ডিপেন্ড করে আমাদেরকে মেক করতে হবে। লাইক কোন একটা আমরা যদি পার্টি ফ্লায়ার দেখি সেক্ষেত্রে আমরা ভালো বুঝতে পারবো, আমরা গুগলে যে যদি কোনো একটা পার্টি ফ্লায়ার লিখে সার্চ করি এবং সেখান থেকে যদি কন্টেন্ট নিয়ে কাজ করি সেক্ষেত্রে ভালো হয়। যেমন এটার মধ্যে লেখা আছে ফ্রাইডে নাইট, ফ্রাইডে নাইট আছে, এটা একটা ভালো একটা কন্টেন্ট, তার মানে ফ্রাইডে নাইট, এই ফ্রাইডে নাইট আমরা এখন দিই। এরপরে স্যাটারডে, স্যাটারডে থার্টি কি ডিইএস ডিইসিটিএইচ ইয়ে ফুল ফর্মটা আমি জানি না। আচ্ছা, ক্লাব পার্টি এটা হতে পারে, এরপর ক্লাব নাইট এরকম হতে পারে। তো কন্টেন্ট গুলো এখানে লিখতে হবে সুন্দর করে, কোনো কালারফুল কোন ইয়ে দিয়ে ফন্ট দিয়ে আমরা এখান থেকে লিখব। আচ্ছা, কি কন্টেন্ট লেখা যায়? গোলাইম স্যাটারডে, ভালো কিছু লিখি আমরা এটাকে নিই, এই কপি মিস্টেক নিই, মিস্টেক নিয়ে এখানে আমরা বসাই। এই পারবো সবাই আমরা যে কাজগুলো করতেছি? ভাই আমার একটু প্রবলেম আছে। প্রবলেম কি? আপনার প্রবলেম হবে ভাই, এই যে ইমেজটা যে শেপের উপরে কেমনে টানেন? বলেন প্রশ্ন, বলেন ইমেজটা যে ক্লিপিং মাস্কটা কেমনে করলেন, এই যে এইখানে ওই যে টিক মার্কটুকু থেকে। জি, এটা যদি আরেকবার দেখা দিতেন খুব ভালো হয়। জি ভাইয়া, আপনার প্রশ্নটা আবার বলেন ভাইয়া। এই যে টিক মার্কটা আছে না, টিক মার্কের নিচে যে ব্যাকগ্রাউন্ড যে দিছে না, এইখানে এই ব্যাকগ্রাউন্ডটা কেমনে বসাইলো ভাই? মিউজিক ব্যাকগ্রাউন্ডটা, জি জি, ক্লিপিং মাস্ক করছে, ক্লিপিং মাস্ক করছে একটা এ4 সাইজের পেপারের মধ্যে, ওইটা মানে এই পিকটা ক্লিপিং মাস্ক করছে আর কি। এটা কি আবার নতুন করে শেপ নিয়ে এসে তারপর ক্লিপিং মাস্ক করতে হয়েছে নাকি? জি। আচ্ছা ভাই, আপনি কোথায় ফ্রি ক্লাস করতেছেন? না ভাই, আমি ওই যে আগের ক্লাসগুলো করছি কম্পিউটারে।
ও তাহলে ভাই এটা এ ফোর সাইজের একটা পেপার নিচে নিয়ে তারপরে ভাইয়া ক্লিপিং মার্ক করছে আর কি, দুইটাকে সিলেক্ট করে। ও আচ্ছা আচ্ছা, কোন ক্লাস মিস করছেন? দুই তিনটা ক্লাস মিস হয়েছে ভাই, আমার গ্রামের বাড়িতে আসছিলাম তো সেই জন্য ওয়াইফাই আসছিল না। আপনি যে ক্লাস মিস করছেন সেটা আপনার কথার মানে সবাই বুঝতে পারছে আর কি, আপনি ক্লাস মিস করছেন। ক্লাস মিস কেন, ক্লাসের ভিডিও দেখেন না কেন? ভাই ভিডিও দেখছিলাম, ফুল বুঝতে পারিনি আসলে। আপনার ভিডিওতে এত পরিমাণে অ্যাড আসে। আশরাফুল আমাকে 21-এর লিংক দেন তো, ঝামেলা করতেছে এটা, এরকম তো করে না। আমার ইয়ে মনে হয় ক্রাশ করছে, সফটওয়্যার ক্রাশ করছে। জি ভাইয়া, সফটওয়্যার সম্ভবত ক্রাশ করছে। আমাকে 21-এর লিংক দেন, ইলাস্ট্রেটরের লিংক। হ্যাঁ 21-এর লিংক ভাইয়া, কথাগুলো একটু কম শোনা যাচ্ছে, ভাঙা ভাঙা আসতেছে। আপনার নেট স্পিড চেক করেন। ডাকারে ভাই, ভাইয়া বলেন। আচ্ছা আমার মানে কম্পিউটার যে এআই ফাইল যে সেভ দিলে ওই উপর আইকন এআই আসে না, ব্ল্যাঙ্ক আসে। কোনটা আসে? মানে একদম ফাঁকা, কোনো কিছু আসে না, ইপিএস আসে না, শুধু ব্ল্যাঙ্ক। দেখাবেন, স্ক্রিন শেয়ার করে দেখাবেন। তার আগে আপনি বলেন আপনি ক্লাস করেন না কেন এগুলা? ভাইয়া একটু কাজ করতেছি তো, এর জন্য দেখা যায় যে মানে কাজ করে এসে টায়ার্ড হয়ে যায়, রাত্রে ক্লাস করার সময় হয় না। আজকে মোটামুটি একটু ভাই অনেকের ভিডিও ওপেন করা, বডি দেখা যাচ্ছে। কাকে দেখা যাচ্ছে ভাইয়া? শাহিন আলম। শাহিন আলম কি ব্যাপার, সিক্স প্যাক বানাইছেন নাকি? শাহিন আলম ভাই ক্যামেরা ওপেন করে চেক দেখাবেন। এই কারো কোনো প্রশ্ন থাকলে কথা বলি ভাই। শেয়ার করব, স্ক্রিন শেয়ার করব। স্ক্রিন শেয়ার একটু পরে করেন, আমি আগে কাজটা একটু শেষ করি, পর্যায়ে যাই। ব্যাটাক শেষ করব না, একটা লেভেলে আসি। আচ্ছা আমরা এখান থেকে টেক্সটটা এখানে কপি করছি, ঠিক আছে? এটা হলো থিম, ধরেন ক্লায়েন্ট আপনার এই থিমটা দিছে, আমরা এখানে টেক্সটগুলো বসাইতে বলছি। আচ্ছা এখানে আমরা একটা শেপ নিলাম, এটা কিন্তু স্ট্রোক দিয়ে নিয়েছি, এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই, কারণ আমরা স্ট্রোক নিয়ে কখনোই কাজ করি না। এটাকে আমরা কপি করে কালো কালার দিলাম। তো এই যে কালো কালারটা দিলাম, এই কালো কালারটা আমরা শ্যাডো আকার দিতে চাই, সেক্ষেত্রে আমরা ইফেক্ট থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার, এই আপনারা ড্রপ শ্যাডো দিতে পারেন, ড্রপ শ্যাডো। আমরা একটা শেপের মধ্যে ড্রপ শ্যাডো দিব কিভাবে? জি ভাইয়া দিতে পারি, জি ভাইয়া দাও দিতে পারি ভাইয়া। আমি চাই সেই ড্রপ শট এর কালারটা আমরা চেঞ্জ করতে পারি। তো আমরা এখানে যদি লাইট কালার দিতে চাই, সেক্ষেত্রে আমরা একটু জুম করে দেখি ফ্লোইংটা হয়েছে কত। আপনারা কি দেখেন যে পিছন থেকে একটা লাইট জ্বলতেছে? কালার দিয়ে চেঞ্জ করা হয়েছে। আমি ভাবছিলাম এই কোশ্চেনটা করব। কারণ কি এখানে যদি লাইট কালার গুলো দেন, লাইট কালার বুঝেন, লাইট কালার কালারের হালকা বলা হয় লাইট কালার, সমস্ত কালারের হালকা যে কালার গুলো সেগুলোকে বলা হয় লাইট কালার। তাহলে সুন্দর করে আপনি যেটা একটা গ্রুপ করে দিতে পারেন, এখানে আছে তো দুইটা দুইটা জিনিস আছে,
এটাকে আপনি একসাথে গ্রুপ করে দিবেন, এরকম করতে পারেন যে আমরা এখানে এরকম একটা কিছু অ্যাপ্লাই করছি, এরকম করতে পারেন, তাই না? হতে পারে তো? আচ্ছা, তো এইভাবে আমরা একটা গ্লোয়িং ইফেক্ট দিলাম। এখন কথা হচ্ছে, আপনি যদি এই যে গ্লোয়িং ইফেক্টটা দিলেন, এই গ্লোয়িং ইফেক্টটা আরো জাঁকজমকপূর্ণ সান অন্য কোনো কিছু থেকে বের করে আনতে চান, সেটা সম্ভব? অন্য কিছু থেকে বের করে আনতে চান, সেটা কি সম্ভব? দেখি আমার প্রশ্নে বুঝুন। জি ভাইয়া, সম্ভব। ইমেজ ট্রেসিং স্যার আপনি পারলে সব সম্ভব। কি আপনি করলে সব সম্ভব, আপনি দেখাই দিলে সব সম্ভব। ওরে আল্লাহ, আপনার অনন্ত জলিলের সাথে কথা বলা দরকার। উনি তো উল্টাটা করছে। এটা আমি কিভাবে বানিয়েছি আমি তো কি বুঝতে পারছি, এটা কার মাথায় আসছিল? জি ভাই বুঝতে পারছেন ভাইয়া, কার মাথায় আসছিল আপনাদের? জি পেরেছি বুঝতে। আপনাদের কারোর মাথায় এই জিনিসটা আসছিল কিনা সেটা বলুন। দেখার পরে আসছে ভাই। না ভাই আসে নাই, দেখার পরেই আসছে। হ্যাঁ এই সত্য কথা, দেখার পরে আসছে, দেখার পরে তো আয় না। ঠিক আছে, তাহলে আমরা আগে ঘরগুলো বানাই। গ্লোয়িং জিনিস লেখা করতে শুনে আমরা ঘরগুলো বানাই। ধরেন লাইন টু, লাইন টু দিয়ে আমরা সোজা একটা লাইন দিলাম, লাইন টানলাম, তো সেই লাইনের মধ্যে আমরা স্ট্রোক কালারটা অন করে দিব, ফিল কালারটা অফ রাখবো। তাহলে স্ট্রোকটা আমরা এখান থেকে অন করে দিলাম, শিখানোর জন্য। আচ্ছা, এখানে শেপ কয়টা আছে? এখানে শেপ কয়টা আছে? যে আমরা টেবিলের মতো বানাইলাম, এগুলোকে কি বলে? এগুলোকে শেপ, রেকটেঙ্গেল শেপ কয়টা আছে? আলাদা আলাদা শেপ অনেকগুলো আছে না? হুম, কন্ট্রোল ওয়াই দিলে দেখা যায়, কন্ট্রোল ওয়াই দিলে দেখা যায় যে আলাদা শেপ আছে। এই যে এই সবগুলোকে একসাথে সিলেকশন করে আমরা ইউনাইট করে দিব। ইউনাইট করতে কি করে? পাথফাইন্ডার থেকে আমরা একটা ভিউ পাইলাম, সেই ভিউটা হইতেছে এইটা, অর্থাৎ আমরা একটা ঘর ঘর বানাই ফেলাম। টেকচার থেকে আমরা একটা সুন্দর একটা ভিউ বানাই ফেলি, ওর পেছনে শ্যাডো তো আমার দরকার নাই, এখন সেটা না দিলেও চলে, কারণ যে কালারটি সূর্যের কালার না দিলেও চলে। এখন কথা হচ্ছে, এখানে যে লিখবেন লেখাগুলো কি নর্মাল ফন্টে লিখবেন নাকি আরো ভালো ফন্টে লিখবেন? ভালো ফন্টে ভাই, ফন্ট দিয়ে লিখতে হবে, স্টাইলিশ ফন্ট লাগবে, ভালো ফন্টে লিখতে চান। এখন এই জিনিসটা ফুটে উঠতেছে না, ফুটে উঠানোর জন্য আমরা একটা কাজ করতে পারি, চাইলে একটা রেকটেঙ্গেল নিতে পারি, ধরেন এরকম বড় একটা রেকটেঙ্গেল নিলেন, তো সেই রেকটেঙ্গেলের মধ্যে আপনি গ্রেডিয়েন্ট কালার নেবেন। গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট কালার বুঝি আমরা? গ্রেডিয়েন্ট কালার বুঝি না, এরকম কি আছে? এই বুঝি, এখান থেকে এই যে কালারটা নিব, এই যে এখানে ক্লিক করে, এই যে এখানে ফেডিং স্প্যাস, ফেডিং স্প্যাস মানে হলো এখানে দুটো কালার, একটা কালার আর একটা কালার, একটা অপোজিট ইজ জিরো, একটা অপোজিট ইজ জিরো, ইজ অপোজিট ইজ জিরো, অপাসিটি যদি বাড়াই দেন তাহলে আবার কিন্তু অন্য গ্রেডিয়েন্ট কালার, অপাসিটি জিরো, আরেকটার মধ্যে কালো,
তাহলে দেখি আমরা কেন করতেছি আমরা করলে বুঝতে পারবো একটার মধ্যে দিলাম কালো কালার আর একটার মধ্যে দিলাম এটার মধ্যেও কালো কালার দেন কিন্তু র অপাসিটি থাকবে জিরো ওকে তাহলে এই যে জিনিসটা নিলাম এবার আমরা গ্রেডিয়েন্ট টু গেছে ভাই এটা আরেকবার দেখাই দিবেন ভাইয়া অবশ্যই দেখাবো ওই যে এক পাশে এরকম মানে ডিজলভ হয়ে গেল যে ডিএনটা আচ্ছা এটা কেন করলাম ঠিক কি বলবেন কেন করলাম একটা ফুটার জন্য মানে এই যে হলুদ রঙের যে একটা টেক্সচার আমরা নিয়েছি এটা ফুটানোর জন্য এটাকে ফুটানোর জন্য তার মানে আমরা একটা প্রথমে রেকট্যাঙ্গেল নিলাম এই রেকট্যাঙ্গেলের মধ্যে গ্রেডিয়েন্ট কালার আছে গ্রেডিয়েন্ট কালার আছে তো এই গ্রেডিয়েন্টের মধ্যে তো কালার আমরা চেঞ্জ করতে পারি তাই না ধরেন আমরা এই গ্রেডিয়েন্টের নিচে এখানে গেলাম যে কালারটা চেঞ্জ করলাম এই কালারটা আর এই সাইডে এসে আমরা দিলাম এখান থেকে ধরেন আমরা দিলাম লাল লাল কালার তো এই যে অপাসিটি আছে অপাসিটি অপাসিটি সাধারণত এরকম থাকে অর্থাৎ আপনি যদি বাংলাদেশের একটা গ্রেডিয়েন্ট বানান এটা তো বুঝছেন এই গ্রেডিয়েন্ট তো আপনারা পারেন পারেন না এই গ্রেডিয়েন্ট জি ভাই এটা পারি ভাই এই ভাই এটারে খালি যে অপাসিটি উপরে একটা কমাই দিবেন একটার অপাসিটি কমাই দিবেন এটারে ধরে ওটা অপাসিটি এটা জিরো বানাই দেন জিরো অপাসিটি জিরো হয়ে এই বুঝছি ভাই তাহলে আমরা এটাকে হাইলাইট করার জন্য এরকম করে মেক করলাম এরপর আসেন নরমাল তো ফন্ট লাগবে হবে না তাহলে অ্যাপ মানে স্টাইলিস্ট কিছু ফন্ট দরকার স্টাইলিস্ট ফন্টের জন্য আমরা গুগল থেকে ফন্ট ডাউনলোড করব ফন্ট ডাউনলোড করতে পারি আমরা ফন্ট ডাউনলোড করতে পারেন নাকি দেখাইতে হবে দেখাই দিতে হবে হ্যাঁ দেখাই দেন ভাই ডাউনলোড করছি বাট ইউজ করতে পারতেছি না ডাউনলোড করছি ইউজ করতে পারতেছি না আচ্ছা আমরা লিখলাম গ্রোইং লিখলাম এখন স্টাইলিস্ট ফন্ট দরকার আমরা গুগলে গেলাম গুগলে যে স্টাইলিশ ফন্ট স্টাইলিশ ফন্ট লিখে সার্চ করি সাথে আমরা ফ্রি দিতে পারি ফ্রি কারণ কি আমরা তো ফ্রি জিনিস খুঁজতেছি তাই না তাহলে আমরা ফ্রি স্টাইলিশ ফন্ট লিখে সার্চ করার পর বিভিন্ন সাইট আসলো সেসব সাইটে গেলাম কোন নির্দিষ্ট সাইট নাই অমুক সাইটে যেতে হবে এই সাইটে গেলাম মানে যে ফন্টগুলো আছে সেগুলো সব এগুলা ফ্রি আছে ওকে এই যে ফন্ট অনেক অনেক ফন্ট আছে এখন আপনার যেটা পছন্দ হয় এই পেজে পছন্দ হলো না পরের পেজে গেলাম পরের পেজে যাই কিভাবে এই যে দেখুন এরকম অনেক অনেক ফন্ট আছে দেখি পার্টি ফন্ট নামে কিছু পাওয়া যায় কিনা এই যে সার্চ করা যায় সার্চ পার্টি পার্টি লিখে তো সার্চ করে দেখি যে পার্টি লিখে কিছু পাওয়া যায় আর্টিফন্ট লিখে সার্চ করি কিছু পাওয়া যায় কিনা সেটা দেখতেছি আর্টিফন্ট লিখে যেগুলো সার্চ করলাম সেগুলো তেমন ভালো কিছু না উল্লেখযোগ্য কিছু না এই সাইটে উল্লেখযোগ্য আর্টিফন্ট লিখে সার্চ করার পর তেমন কিছু পাইনি অন্য সাইটে হলো হয়তো বা পাইলো হয়তো বা এইটা ভালো ইস বেলুনের মধ্যে এটা ভালো পার্টির সাথে এটা চাই লাইক বার্থডে পার্টি সে বার্থডে পার্টির মধ্যে আপনারা এরকম লিখে বেলুনের মধ্যে লেখা আছে বুঝতে পারছেন এগুলো ফন্টের একটা স্টাইল কারণ আমি কিন্তু স্টাইলিশ আসসালামু আলাইকুম ভাইয়া জি ভাই বলেন আমি স্যার ভাইয়া কেবল এই মন্ত্র জয়েন করলাম লেট হয়ে গেল আজকে পুরা ভাই তাহলে মুখ চুপ থাকেন কোনো কথা না বলেন আমার কিছু প্রশ্ন ছিল আর কি হোমওয়ার্ক নিয়ে কম্বো 11 ডাউনলোড বাটনে ক্লিক করলে ডাউনলোড হচ্ছে ডাউনলোড বাটনে ক্লিক দিয়েছি এবং ডাউনলোড হয়ে গেছে একটা আরেকটা ফোন ডাউনলোড করো প্রশ্ন মদন ভাই এই যে ডাউনলোড করো দুইটা ফোন আমরা ডাউনলোড করে ফেলছি এই যে ডাউনলোড ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে গেছে এবার ফন্ট ইনস্টল করার পালা তাহলে আমরা ডাউনলোড করতে যে দুইটা কেজি আর ইয়েলো ব্যাকগ্রাউন্ড আমি এই কেজি ধরে ধরে এক্সট্রাক্ট ফাইল দিলাম এক্সট্রাক্ট ফাইল দিলে জিপ দিয়ে আনজিপ করলাম ইয়েলো ব্যাকগ্রাউন্ড এটা আমরা এক্সট্রাক্ট ইয়েলো না আমরা তো এখন স্নো কি যা এটা কি আমরা এক্সট্রাক্ট ফাইল থেকে তাহলে দুইটা ফন্টের নাম হলো একটা নাম স্নো কে আর একটা নাম কেজি নাম দুটো দেখতে হবে
নাম ধরে দেখতে হবে এবার ইনস্টল করে আসছি ইনস্টল করার এই পথে গেলাম যাওয়ার পরে এই যে এখানে এই যে ফন্ট হলো এটা টিটিএফ টিটিএফ এটা হলো আমাদের ফন্ট এই ফন্টকে মাউসের রাইট ক্লিক করে ইনস্টল করে জাস্ট এটাকে ধরে ইনস্টল বা ডাবল ক্লিক করলে ধরে ইনস্টল করে ফন্ট ইনস্টল হয়ে গেছে আবার আরেকটা ফন্ট ডাউনলোড করেছিলাম এই যে কেজি এর মধ্যে গেলাম বলতে গেলাম এই যে এখানে মাউসের রাইট ক্লিক করলাম ধরে ইনস্টলে ক্লিক করলাম ইনস্টল হয়ে গেছে মজার বিষয় হলো এই ফন্টটা যদি ইনস্টল করে এটা আপনার অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর মাইক্রোসফট ওয়ার্ড আবি জাবি যত কিছু আছে সব কিছুর মধ্যে চলে যাবে শুধু ফন্টের নাম খুঁজে নামটা জানতে হবে তাহলে আপনি খুঁজতে পারবেন তা নাহলে খুঁজে বের করতে পারবেন কারণ এতগুলো ফন্টের মধ্যে খুঁজে বের করা মুশকিল ফন্টগুলোর নাম কি ছিল নাম ছিল হচ্ছে কেজি দিয়ে একটা শুরু কেজি নাকি কিমবার্লি আচ্ছা কেজি ছিল আর একটা ছিল উরবান কেজি আর একটা উরবান ছিল তাইলে আমরা ইলাস্ট্রেটরে গেলাম এই যে গ্লোয়িং যে লেখাটা আমরা লিখছি গ্লোয়িং লেখাটাকে আমরা সিলেক্ট করব তো গ্লোয়িং লেখাটাকে আমরা সুন্দর করে একটা কপি করে রাখি দুটা দুই ফন্টে নিলাম দুটা কপি করে রাখলাম আর কি তো এরপরে কন্ট্রোল টি দিয়ে আমাদের এই ক্যারেক্টারটা আসবে ক্যারেক্টার আসার পরে আমরা এইগুলো সবাই পারি এগুলো বুঝলে কোনো প্রশ্ন নাই বুঝতে পারেন শর্টকাট কি দিলেন জিয়া পারি ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল বলে ফেলেন আচ্ছা এখানে আমি যে ফন্টটা নিয়েছি মনে করেন যে ফন্টটা যতটুকু বোল্ড আছে আমি এর থেকে আরেকটু চিকন করতে চাই বা হচ্ছে মোটা করতে চাই সেক্ষেত্রে আমি এখানে কিভাবে করতে পারি বোল্ড ইউজ না করে আচ্ছা বোল্ড ইউজ না করে যদি এটা ফরম্যাট থেকে তাহলে পারবেন ফরম্যাট না থাকলে পারবেন আচ্ছা মানে সেম ফন্টের মধ্যে ওই জিনিসটা তাহলে হবে না চেঞ্জ করতে হবে ফন্ট যদি ফরম্যাট থাকে তাহলে পারবেন ফরম্যাটটা কি রকম ফরম্যাটটা কি রকম এই যে এখানে এই যে সোর্স কোড একটা ফন্টের নাম সোর্স কোড আপনি মাউস দেখেন জি ফন্টের নাম কি বলেন তো সোর্স কোড ভেরিয়েবল রেগুলার রেগুলার প্লাস্টিক কি আছে রেগুলার আপনি এটা দিলেন তারপর এখানে এই যে রেগুলার লেখা আছে দেখছেন রেগুলার এক্সট্রা লাইট মানে হলো পাতলা লাইট মানে হলো নরমাল পাতলা মিডিয়াম মানে একটু মিডিয়াম সেমি বোল্ড মানে একটু মোটা বোল্ড মানে পুরো মোটা ব্ল্যাক মানে এর থেকেও মোটা ইতালিক মানে হালকা বাঁকা এক্সট্রা লাইট ইতালিক মানে এক্সট্রা লাইট এবং ইতালিক লাইট ইতালিক মিডিয়াম ইতালিক সেমি বোল্ড ইতালিক বোল্ড ইতালিক ব্ল্যাক ইতালিক কি বুঝলাম বলুন আচ্ছা বুঝতে পারছি মানে যেটা হচ্ছে আমার সোর্স ফাইল থাকবে সেটা দিয়ে আমি করা যাবে বাকিগুলো করা যাবে ফন্ট ফ্যামিলি এগুলোকে বলা হয় ফন্ট ফ্যামিলি এই ফন্ট ফ্যামিলি থাকলে এটা করা যাবে ঠিক আছে আচ্ছা জি তারপরেও এই যে দেখেন এই ওয়েটটা তো ভাইয়া সব ফন্টে আসে না সব ওই যে ফ্যামিলি থাকলে আসে ফন্ট ফ্যামিলি থাকলে আসে হ্যাঁ মানে এটা ওই পর্যন্ত বেশি না ঠিক আছে আচ্ছা আচ্ছা এরপরও অনেক সময় আমরা দেখা যায় এগুলো রিস্ট্রিক্ট দিয়েও করি অনেক সময় একটু হালকা পাওয়ার হালকা দরকার হলে রিস্ট্রিক্ট দিয়েও করি কিছু কিছু ক্ষেত্রে ক্লিয়ার জি ভাইয়া আসসালামু আলাইকুম স্যার ভাইয়া লাইনটা কিভাবে দেখাবেন একটু দেখাইতো আরেকবার কোনটা বুঝে নাই ভাই যে একটু মানে লাইন একটা টেনে একটু ছোট বড় করলেন দিস ইজ দ্য ফন্টটা এই যে ফন্টের এটা ক্যারেক্টার তো আছে নাকি জি ভাইয়া ধরেন রোবট ফন্ট আপনি ইউজ করছেন জি ভাইয়া করছি ভাইয়া রোবটের মধ্যে গেলাম এখন রোবটের মধ্যে এই সাইডে অপশনটা আসে না আসছে না ভাইয়া সব ফন্টে আসে না এটা একটা ফন্টের সিস্টেম কিন্তু এগুলো তো ঠিক আছে ভাইয়া এগুলো তো ঠিকই আছে নাকি যখন কেজি চার্জ করলাম না তখন কি এন্টার ক্লিক করতে হবে জি হ্যাঁ অবশ্যই এন্টার দিতে হবে আপনি যে কোনো জিনিস শেষ করে এন্টার দিবেন না সার্চ করার জন্য আপনি কি এন্টার না সার্চ করেন ভাই আমার একটা প্রশ্ন ছিল বলে ফেলেন ভাই এই যে ফন্ট গুলো যে ডাউনলোড করছেন এটা কোন সাইট থেকে আমার নেট চলে এসেছিল গা সেজন্য আমি দেখতে পারি নাই যে কোনো সাইট গুগলে যে লেখার পর যে কোনো সাইট দিয়ে সার্চ করা যাবে গুগলে যে লেখার পরে যে কোনো সাইট থেকে ডাউনলোড করা যাবে জি ভাই
আচ্ছা এই যে একটা ফন্ট নিয়েছি এটা কিন্তু স্টাইলিশ একটা ফন্ট এবং এটা আমার টার্গেট ছিল এই ফন্টটা নিয়ে এই যে গ্লোয়িং এই গ্লোয়িংটাকে আমরা নিয়ে সুন্দর করে এটা বসাই গর্জিয়াস বানাইতে হয় কি আমরা বুঝতে পারছি এখন এটা তো আমার গ্লোয়িং আমি লিখলাম নিচে তো আমার আবার সেটারটা লিখতে হবে আর লিখতে হবে তাহলে এটা একটু ছোট করতে হবে বা এরকম চ্যাপটা করে দিতে হবে আপাতত বা নিচে জায়গা কম দিয়ে অন্য একটা ফন্টেও লেখা যেতে পারে ভাই বুঝতেছেন কি কথা বলেন আমরা কালারটা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি এই যে কালার গুলো তোমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি তাই না এখানে যে কালারটাই দিই আমরা লাইট কালার দিব লাইট কালার কেন দিব কারণ হচ্ছে আমাদের নিচে যেগুলোকে হাইলাইট করতে হবে এখন এমনও যদি লাইট কালার ভালো মতো না ফুটে দরকার হলে আমরা নিচে একটা কালো কালারের শেড দিব বা কালো কালারের ড্রপ শেড দিব ক্লিয়ার আর যদি কোনো কিছুর সাথে এরকম ক্লিপিং মাস্ক করতে চান সেটাও তো করতে পারবেন যেমন ধরেন এইটা একটা লেখা এই লেখাটাকে মাউসের রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দিলাম আউটলাইন দিলে এটা আউটলাইন কনভার্ট হয়ে গেল এখন আউটলাইন দেওয়ার পর এটাকে আপনি ক্লিপিং মাস্ক করতে চান ক্লিপিং মাস্ক বুঝেন এই যে ধরেন এটার মধ্যে আপনি ক্লিপিং মাস্ক করতে চান এই যে ডিজাইন এই যে পাতা টাতা আমি যেগুলি আছে ক্লিপিং মাস্ক করতে চান সুন্দর করে ধরেন ধরে ক্লিপিং মাস্ক মাউসের রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দেন ঠিক আছে কিন্তু এইসব ক্ষেত্রে জটিলতা জটিল জটিলতা ফেস করতে হয় সেটা হলো এগুলো সবগুলো ইউনাইট করে নিতে হয় মানে একসাথে করে নিতে হয় জিনিসটা আপনারা এই মুহূর্তে পারবেন না এটার জন্য আমি পরবর্তী এক্সট্রা ক্লাস দিব বা এটা যদি করতে চান সেক্ষেত্রে আর একটা কাজ করা যেতে পারে সেটা হলো মানে এই মুহূর্তে আপনারা যেগুলো পারেন তার মধ্যে এই চার একটা টপিক সেটা হলো এই লাগা থাকতে হবে সবগুলোর সাথে যদি সবগুলো লাগা থাকে তাহলে আবার জিনিসটা হয় যদি ইউনাইট করে দেন সেক্ষেত্রে এটা হয় বিকল্প একটা ওয়ে আছে সেটা আজকে দেখানো যাবে না একটু অ্যাডভান্স আমরা উইন্ডো থেকে পাথফাইন্ডার মোডের মধ্যে পাথফাইন্ডার করি হ্যাঁ ভাই বলেন দেখি এখন হয় কিনা মেক ক্লিপিং মাস্ক যেটা লিখছেন না এটাতে গ্রেডিয়েন্ট কালার নিচে হলুদ উপরে সাদা দিব কিন্তু সাইডে হচ্ছে কিন্তু উপর নিচ হচ্ছে না আগে হচ্ছে প্রথমে আপনার ই করতে হবে মানে কন্ট্রোল ইয়ে দিয়ে এটাকে ইয়ে করে নিতে হবে কি বলে আউটলাইন করে নিতে হবে তাই না জি এরপরে গ্রেডিয়েন্ট এ খুলে গেলাম যার পরে যে গ্রেডিয়েন্টটা দিলাম অ্যাপ্লাই করলাম এখন আপনার কথা হচ্ছে যে ভাই আমি গ্রেডিয়েন্টটা দিতে পারতেছি কিন্তু এটা যেমন উপর নিচ আপনি চিনতেছেন সাইড তাহলে এই যে গ্রেডিয়েন্ট টুল থেকে এটাকে ধরে এদিকে টানতে হবে এটাকে টানলে সাইড মিস আবার এটাকে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুলে যে এখানে যে টান দিতে হবে মাউস দিয়ে টান দিতে হবে জি আচ্ছা ভাই ওকে এই হলো কাজকর্ম এখন এই বাকি লেখাগুলো লিখলেই শেষ এখন আমাদের আজকে কন্টেন্ট যেগুলো দেখানোর কথা ছিল তার মধ্যে একটা হলো টেক্সট ডেমো টেক্সট আমাদের অনেক সময় ডেমো টেক্সট লাগে যেমন আমি এমনি টাইপ চলে আসি আমরা জাস্ট ক্লিক করে লেখালেখি শুরু করে দিই তো কিন্তু ডেমো টেক্সট হচ্ছে আমাদের সিসি 2020 এর মধ্যে ইনক্লুডেড থাকে লাইক আমার একটা ফ্লায়ারের সাইজ হচ্ছে A4 আমার একটা ফ্লায়ারের সাইজ হচ্ছে এই A4 এর মধ্যে আমি ডেমো টেক্সট নিতে চাই ডেমো টেক্সট নিতে চাই তো ডেমো টেক্সট নেওয়ার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই জন্য একটু সরে রাখি তাহলে আমাদের কিছু সুবিধা হবে এটাকে সরে রাখি জাস্ট প্লেন বি প্লেন সাদা সে প্লেন নিলে আপনাদের জন্য বুঝতে সুবিধা
তো আমরা এখানে লিখতে চাই লাইক এই যে টাইপ টুল, টাইপ টুলে যে আমরা এরকম একটা প্যারা লিখতে চাই, এই প্যারাটা লেখার জন্য আমরা ঠিক যেমনটা রেকট্যাঙ্গেল একটা শেপ নেই এরকম ধরে টান দিলাম, এরকম একটা শেপ নিলাম, এরকম ধরে আমরা টাইপ টুলে যে টান দিলাম, টান দিছি কোথায়? টাইপ টুলে। টাইপ টুলে যে আমরা যদি এরকম টান দিই তাহলে আমাদের একটা ডেমো টেক্সট চলে আসছে, এটা সব ফন্টে আবার আসবে না, ফন্ট গুলো তো নর্মাল রোবোটো বা আমাদের মেরিট প্রো এই ধরনের যে ফন্ট গুলো আসছে এইসব ফন্টে আমাদের অপশন গুলো ডিফল্ট থাকে। জি বলেন কারো কোনো প্রশ্ন? আচ্ছা ভাইয়া, এখানে ডেমো টেক্সট আমি নেওয়ার ক্ষেত্রে মনে করেন যে এখানে লিখা আছে আমার হচ্ছে 6 লাইন বা হচ্ছে আমি এখানে 3 লাইনের করতে চাচ্ছি, সেক্ষেত্রে স্পেসিফিক কিভাবে করব? বা হচ্ছে আমি 6 লাইন লিখে ফেলছি বাট ওটাকে আমি 3 লাইনের বানাতে চাচ্ছি। আচ্ছা এখন এই যে আমাদের টেক্সট গুলো আসলো, আসছে না? জিম। আচ্ছা এখন এই যে ফন্টের সাইজ, ফন্টের সাইজ যদি আপনি বড় ছোট করেন তাহলে দেখেন লাইন চেঞ্জ হয়। এক নাম্বার কথা, দুই নাম্বার কথা, ভাই আমার এতটুকু লেখা আসছে বাকিটুকু আসে নাই, বাকিটুকু আসে। যদি আপনি ফন্টের সাইজ ছোট নেন, ধরুন আপনি ফন্টের সাইজ এখন কত নিছেন? 12। ফন্টের সাইজ আমি এখন নিছি 12। এবার আমি এই টাইপ টুলে গেলাম এবং এরকম করে যদি একটা বক্স বানাই, এই বক্স যতটুকু পুরো বক্স বরাবর লেখা আসে 12 ফন্ট সাইজ। এরপর যদি আমি ফন্ট সাইজ গুলো বাড়াতে থাকি সেক্ষেত্রে আমাদের লাইন কমবে, সাইজ বাড়বে, লাইন কমবে, সাইজ বাড়বে। বুঝতে পারছি? ডেমোটেক্স বেশি তা না, যে ডেমোটেক্স কিন্তু এই পর্যন্ত, এই পর্যন্ত পরে কিন্তু রিপিট হচ্ছে, খেয়াল করছেন আপনি? পরে কিন্তু বারবার করে রিপিট হচ্ছে, তার মানে এই লাইনগুলো নির্দিষ্ট, এই জিনিসটা আপনি গুগল থেকেও কপি করে আনতে পারেন। তাছাড়া আপনি চাইলে একটা ডেমোটেক্স পাশে বসাবেন কি করে, জাস্ট টাইপ টুলে গিজাবেন যে একটা বক্স বানাবে, ডিরেক্টলি না ক্লিক করে একটা বক্স বানাবে, বক্সের সাইজ যতটুকু হবে ততটুকু নিয়ে নেবেন। লাইক আমি একটা বক্স বানাইতে চাই, সেই বক্সটা হবে আমার যে এই যে এটা আছে এই পেজের এর মধ্যে এতটুকু, 2 লাইন বা 3 লাইন, তাহলে আমি এরকম করে সিলেক্ট করলাম, তাহলে এতটুকু আমার আসলো। এখান থেকে ফন্ট সাইজ আমি কমাইতে পারি চাই, ওকে ফন্ট সাইজ কমালাম, বাড়াইলাম একটা নিলাম। কমানের কমানের পর বক্সের সাইজ কিন্তু ভাই আগের মতোই থেকে যায়, বক্সের সাইজ আগের মতো, কারণ বক্সের সাইজ ছোট করতে চাইলে ছোট করে নিবেন, ছোট করতে চান এটা কোনো প্রবলেম না। আচ্ছা ডেমোটেক্স নিয়ে কার কোনো প্রশ্ন? আমি চ্যাট বক্সে দুটা পিক পাঠাইছি, হ্যাঁ একটা আমি মিলাইতে পারিনি, তিনটা কাজ দিছিলেন, তিনটার মধ্যে একটা করতে পারছি কিন্তু একটার একটা সমস্যা হয়েছে। দুবার মনে করে দিলাম, বয়সের ভাজে ভুলে গেছি। এটা ভাই এটা করতে পারেন নাই? জি ভাইয়া এটা করছি, হ্যাঁ এটা আমি করছি, কিন্তু এই যে ইয়া আছে যে $12 যে আইকনটা ইয়াটা ভিতরের, হ্যাঁ এইটা দাঁতগুলা ইয়াগুলা দিতে পারি নাই, এক্সট্রা টুল, এক্সট্রা টুলে যেরকম থাকে মানে এই যে এগুলা করতে পারেন না আপনি, এই যে খাঁচকাটা কোন খাঁচ না করতে পারেন নাই? তারপরে ভাই এটা অফার প্রাইস আইকন কি কি আর প্রাইস আইকন দিলে এটা চলে আসে,
কি নিলে আছে আইকন হ্যাঁ এটা একটা আইকন ওই যে কি নিব আপা আইকনটা আইকনটা কই থেকে নিব আপু বলেন ভাইয়া অফার প্রাইস আইকন তারপরে আইকনের সাইডে ওটা হলো স্টক কালার দিলে এরকম হয়ে যায় আপনার কথা বুঝি না মানে উনি যেই কথা মানে যেটার কথা বললো ওটা হলো অফার প্রাইস আইকন একটা আছে ওটা আইকনটা ডাউনলোড করলে ওটা নেওয়া যায় তারপর ওই সাইডটা সাইডে যে গাঢ় কালার দেয় ওখানে স্টক কালার দিলে হয় আচ্ছা আমি যেভাবে করছি এভাবে কি হয় জি ভাই এটাই হবে জি ভাই এটা হবে পলিগন থেকে জটিল না ভাই পলিগন কি এটা কি পলিগন স্ট্রাকচার না স্ট্রাকচার টুল স্ট্রাকচার ওই সরি সরি পলিগন তো ফটোশপ এ পলিগন না পলিগন কিন্তু কত কষ্ট মানে বলেন আমাকে আলাদা আলাদা সিলেক্ট করতে হচ্ছে ভাইয়া এইটা এইভাবে করতে দে কিসে অটো চলে আসতেছে আমার আগে দেখেন আগে দেখেন এটা সব রুম সিলেকশন করলাম সিলেকশন নাই না কেন একটা বাকি আছে বাদ যাবে না একটু শিশু বাদ পড়ে যাচ্ছে আবার সেট করা ঝামেলা তত কাজ করা কথা হচ্ছে আমরা যদি এরকম করি আমি যদি ভেজাল না করি যেমন আমি তো একটা ভেজাল করার চেষ্টা করতেছি তাই না আর আমি যদি ভেজাল না করি তাহলে ঝামেলা কি বুঝতে পারছো তুমি শুধু এটা করে দিচ্ছ কিন্তু আমি যদি সবগুলোর একসাথে দিই তাহলে ওটা সহ কমে যায় ওটা ভেজাল একটা বাদ গেলে বলে সবগুলো সিলেকশন হইছে জি ভাই এই যে বুঝতে পারছি জি ভাই পারবো পারবো জি ভাই পারবো না ভাইয়া পারবো ভাই ইয়ে দেখাইছে মানে যে ভাই কমপ্লেন্টটা ফেস করছে তাকে ধন্যবাদ জি ভাইয়া আপনাকেও ধন্যবাদ শুধু একটা ভাবে সাউন্ড আছে ভাইয়া কিন্তু করা যায় হ্যাঁ সাউন্ড বলেন বললাম যে ভাই সহজ আছে পারবো পারবো আসাম তো সবই পারে এত কঠিন কোনো কাজ নাই না আসাম আমি তো পৃথিবীর সব পারি ভাই অলরাউন্ডার আসাম জানে কিসে ব্যর্থ আসাম জি ভাইয়া ভাই বললে চাকরি থাকবে না ভাইয়া বন্ধুত্বে বন্ধুত্বে ব্যর্থ ও ভাইয়া বলিয়েন না ভাই আর বলিয়েন না গেলা ভাইয়া তাহলে তো চাকরি হয়ে যায় আসলে বলেন না চাকরি তো থাকবে না আর ভাই আপনি কিছু আপনি বিশেষ করে আপনি তো কিছু বলিয়েন না তাহলে তো আমি শেষ আচ্ছা ওকে আমরা তাহলে কাজে চলে যাই এই আমরা এখন ফ্লায়ার নিয়ে আর কার কি প্রশ্ন একজন আমাদের ফ্লায়ার রিলেটেড প্রশ্ন করছে আর কি ফ্লায়ার আমরা শেষ করে এখন আজকে ব্রোশারে যাব ক্লাসে দেখানো যায় না ভাইয়া না ব্রোশারটা আজকে দেখবো এবং কালকে তো আমাদের ক্লাস আছে তো আজকে আপনারা ব্রোশার নিয়ে কাজ করবেন আজকে একটা ব্রোশার বানাইতে হবে আপনাদের কালকে ক্লাস আছে না কালকে কালকে আমাদের ব্রোশারটা বানানো মানে কালকে আমরা ক্লাসে ব্রোশার তাহলে তাহলে তো হোমওয়ার্ক দুটো হয়ে যাবে পার্টি ফ্লায়ার আর ব্রোশার ভাইয়া আমরা তো দৌড়ের উপরে আছি ভাইয়া ভালো হয় ভাইয়া ওই দিকে ক্লাস ক্লাস আবার দৌড়ের উপরে আছি
ভাইয়া খালি জাম দিচ্ছি, খালি খালি দৌড়াচ্ছি, মানে স্থির হয়ে বসতে পারতেছি না। দেখি সবাই কি বলে। আচ্ছা আমরা কি আজকে ব্রোশার দেখবো নাকি আগামী কাল দেখবো, কোনটা? না আগামী কাল দেখি ভালো। আগামী কাল দেখি ভাইয়া, আগামী কাল ভাইয়া, আগামী কাল ভাইয়া, ভাইয়া আগামী কাল, হ্যাঁ আগামী কাল, আগামী কাল নিব। আচ্ছা ভাইয়া শুক্রবার থেকে আমাদের হচ্ছে যে কম্বো 9 কম্বো 8 এর ক্লাস হওয়ার কথা ছিল ভাইয়া, এটা তো হলো না। কোনটা জানো আসলে? ও আমি ভুলে গেছিলাম মনে হয়, এই যে আমাদের কিছু কিছু বাকি ছিল না। আমার ইনবক্সে মেসেজ দিয়ে আমি কিছু টাইম শিডিউল বলে দেই, টাইম শিডিউলগুলো নিয়ে আমরা ক্লাস করি, আপনি আমাকে কিছু মনে করায় দিবেন। মানে আমার এখন রেগুলার রুটিন তো সোমবার মঙ্গলবার শুক্রবার, যে কারণে এটা বাদে আমার আর কিছু মাথায় নেই। আচ্ছা ভাই ঠিক আছে, আপনাকে নোট দিন, আপনি নোট দিন, আমি আপনাকে কিছু টাইম শিডিউল দিয়ে দিই, আমরা ওই টাইম শিডিউলগুলো ইয়ে করে দেব। ওকে আচ্ছা, আমাদের আগামী কালের ক্লাস, আগামী কাল আমি একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম ভাইয়া, আমি একটু ফটোশপ রিলেটেড, ফটোশপ নিয়ে প্রশ্ন করেন না। যেমন আমি ভাইয়া ওই যে একটা আপুর কাজ দেখছিলাম, ওই যে কম্বো 10 না পিন্টারেস্ট গ্রুপে, উনি ওই যে মান্ডালা গুলো দিয়েছিল ব্রাশ দিয়ে, কিন্তু মান্ডালা গুলো অনেকগুলো কালার ছিল, সেই জন্য বুঝলাম না এটা কিভাবে সম্ভব। গ্রেডিয়েন্ট তো করতে পারে, অন্যভাবে করতে পারে, হয়তো মনে হয় কোনো ছবি নিয়ে ভাই ক্লিপিং মাস্ক করে দিয়েছে, এটা হইতে পারে ভাইয়া। পারিয়া ওই পার্টি ফ্লায়ার যেটা, এটা কি মূলত ইলাস্ট্রেটরের কাজ নাকি ফটোশপের কাজ? এটা মূলত মূলত ইলাস্ট্রেটরের কাজ মূলত, তবে আমরা ফটোশপ ফটোশপও করা ইলাস্ট্রেটর করা। আচ্ছা যারা ম্যানুয়াল মকআপ বাড়ি কাজটা দিয়ে একটু শেষ করে দেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ইলাস্ট্রেটর নাকি কি বলেন, মানে ইলাস্ট্রেটর না লাগে ছিলাম আজকে পার্টি ফ্লায়ার এর বাড়ি কাজটা দিয়ে আজকে শেষ করে দেন, শেষ করে। হ্যাঁ ক্লাস শেষ। আচ্ছা আমরা এখানে দুটো কালার নিলাম, দুটো কালার, একটা ডিপ কালার একটা হালকা কালার, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই শেপটাকে আমরা এরকম করে মুভ করছি। এখন এটারে চাইলে আবার ডিলিটও করে দেওয়া যায়, ডিলিটও করে দিতে পারি, তাই না? তাহলে আমরা একটা শেপ তৈরি করলাম আর এটাকে ফ্রন্টে নিয়ে আসলাম। এবার একটা শেপ নিব, শেপ নিয়ে জাস্ট আমরা ইয়ে করে দিব, মানে ড্রপ শেড দিব। সেই শেপটা এমনও হতে পারে লাইক পেন টুল, পেন টুল দিয়ে যদি শেপটা নিতে চান সেই ক্ষেত্রে এইখান থেকে এইখান এই পর্যন্ত শেপ নিলেন, শেপ নিলাম, শেপের মধ্যে কালার দিতে চাই আমরা, কি কালার দেওয়া যায় বলুন তো? ব্ল্যাক শেপ নেই, এই যে একটা শেপ, এই শেপটাকে যদি আমরা ইফেক্ট থেকে ব্লার থেকে রোশন ডট দিয়ে দিই তাহলে কি হয়, একটা ছায়া পাওয়া যায় না? আইসে একটা ছায়া, এই ছায়াটা এখন আছে কোথায়? ফ্রন্টে যাবে, কোথায় ছায়াটা? নিচে। তাহলে কি হবে? ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড মানে ড্রপ শ্যাডো, মানে এটা নিচে যাবে, শ্যাডো হইছে। হ্যাঁ ভাই বুঝতে পারছি। জি ভাইয়া, এটা কি আরো ডিপ হালকা করা যায়? অনেক কিছু করা যায়, অনেক কিছু করাই সম্ভব, বাট মাসখানে আমি কিছু দিতে চাই না, মানে মাসখানে জায়গাটা ফাঁকা থাকবে মকআপ সেক্ষেত্রে হতে পারে। ম্যানুয়াল মকআপ মূলত আমরা ড্রপ শেড দিয়ে নির্ণয় করে থাকি,
ঠিকঠাক কোন একটা জিনিস দেখে যখন একটা ভিউ দেখবেন সেই ভিউটা দেখে কপি করার চেষ্টা করবেন তাহলে আরো ভালো বুঝবেন ক্লিয়ার জি ভাইয়া এটা পিছনে থাকে তো এটা এটা কি ভিউ এ থাকবে আপনি কিছু আসলে আপনারা বাইরে সামনে থেকে দেখতে পারবেন এটা পিছনে থাকে ভাইয়া ড্রপ শেডটা আরেকবার একটু দেখাবেন ড্রপ শেডটা আরেকবার দেখতে চান ড্রপ শ্যাডো মানে হচ্ছে কোন একটা জিনিসের শ্যাডো দেওয়া লাইক এই মুহূর্তে একটা শেপ নিলেন সেই শেপের মধ্যে কোন একটা কালার দিন এই শেপেরই আরেকটা কালার দিন কালো কালার করে রাখেন কালো ভিডিও কে মনে না ঠিক করে এবং ইফেক্ট ইফেক্ট থেকে ব্লার ব্লার থেকে গাউশিয়ান এবং প্রিভিউ মোড অন এবং এটা কি যে আমরা যাই ব্ল্যাকনেসটা ব্ল্যাকনেসটাকে আপ ডাউন করে আমরা জাস্ট রেডিয়াসটা বাড়াই দিব বাড়াইয়া বা কমাই দিব জি এটাকে ওকে দিলাম ওয়ের দা আছে কোথায় সামনে পেছনে পাঠাই দাও পেছনে পাঠাই দিতে স্টার্ট হয়ে গেছে ঠিক যেমন তোমরা লাইটিং ইফেক্ট লাইক করতে পারছো এটাই সায়েন্স শাইন ভাই আপনার ক্যামেরা দেখা যাচ্ছে কার ক্যামেরা দেখা যাচ্ছে শাহিন আলম মাঝে মাঝে বডি প্রদর্শন করে আরে আমি তো ভয় পেয়ে গেছিলাম জন্মদিনের আমি তো ভয় পেয়ে আমার 6 টাকা মার দিয়ে গেছিল বাসায় একা একা আছি তো ওই জন্য জামা গরমের দিন বাসায় একা একা আছে না ভালো আই ক্যামেরা আপনাকে দেখ দেখা আই ক্লাস শেষ আজকে ক্লাস শেষ বলেন কার কি প্রশ্ন কার কি জানার আছে বলে ফেলেন ভাইয়া সেটা হচ্ছে গত ক্লাসে তো তিনটা ফ্লায়ার দেওয়া হয়েছিল যে একটা বডি শেপ ইওর বডি ওইটার ওই বাঁকা সাইডটা না কিভাবে আমি একটু ঝামেলা করতেছি ওইটা ছবি দেন ছবি দেন ভাই আমি তো মোবাইলে এখন কম্পিউটারটা ও এই আপুর ওই যে কোনটার কথা বলতেছে ছবি দেন শেপ ইওর বডি বুঝতে পারছিস ওটা কি পেন্টুল দিয়ে করব হ্যাঁ হ্যাঁ পেন্টুলে সম্পূর্ণ পেন্টুলে পেন্টুলে যে এরকম একটা ভিউ ছিল তাই না হ্যাঁ হ্যাঁ এই যে এরকম একটা ভিউ ছিল যতটুকু আমার মনে পড়ে হ্যাঁ হ্যাঁ এরকম ছিল তুমি বানাবেন আমি যেমন পেন্টুলে বানাইলাম ওকে বানাবেন আচ্ছা তাহলে নিচে হাফটা হচ্ছে আমি ওই ওই কালার দিলাম আমি পেন্টুল দিয়ে কি আমার ওই ছবিটা থাকতে পারবো যদি একটু বড় হয়ে যায় আপনার মানে যে পিকচারটা নিব ডাউনলোড করব যে পিকচারটা ডাউনলোড করবেন ওটা কি পেন্টুল দিয়ে ঢাকা যাবে মানে মনে করলেন পেন্টুলে ওই সাইডে উপর দিয়ে ঢাকা যাবে কেন যাবে না একটা শেপটি উপর উঠাই দিবেন তাইলে তো ভাইয়া কম্বো টেন এর গ্রুপে আমার ইয়েটা আছে শেপির বডি পিকচারটা এটা একটু দেখেন ভাইয়া যেটা আপনি এখন 1 মিনিটে বানাইলেন ভাইয়া আমি 1 ঘন্টা হয় না ভাইয়া কি ভাই এরকম শেপ বানাতে পারবেন না এটা তো লজিক ভাইয়া আপনি করবেন 1 ঘন্টা ভাইয়া করবে 2 সেকেন্ডে ভাইয়া ভাইয়া সাইড বক্সে পিক দিছি দেখেন তো এটা কিনা এটাই সায়েন্স পেন্টুল আপনার কথা শুনবে ঠিক আছে কিন্তু প্র্যাকটিস করতে হবে জ্যোতিময় ভাই বলেন একটু গ্লোয়িংটা আরেকবার দেখাবেন ওই ইলিপসে যে গ্লোয়িংটা দিছিলেন এই গ্লোয়িংটা দেখ এইটা এইটা না না ওই যে নিওনি এটা বুঝছেন লাইট লাইটিং ইফেক্ট যেটা দিলেন ওই যে ইলিপসের মতো যখন করলেন না ওইটা ওইটা একটু বুঝছেন কিনা এটা জ্যোতির্ময় দা এটা বুঝছেন আমি যেটা দেখাইছি এটা বুঝছেন শ্যাডো দিলাম
যায় ভাইয়া এবার এটাকে নিয়ে আবার এরপর রাখ, এরপর রাখলে একটা সিডি একটা মানে একটা গ্লোয়িং একটা ফিল পাওয়া যায়। মানে ওই ইয়াটা ভিতরে যাবে, হয় বাইরে যাবে না, ভিতরে যাবে, বাইরে যাবে। কিন্তু তো ইনার গ্লো হয়ে গেছে, ইনার গ্লো হয়ে গেছে, ভেরি গুড। আরে আমাদের ভাই তো নামও জানি না। আহা, আপনি তো জিনিয়াস ভাই। ভাই এটা জিজ্ঞেস করব ভাবছিলাম, বাট এটা কি বলে ওইটাই জানি না, তাই জিজ্ঞেস করি নাই। যে এত ভাই এত কষ্ট করে দেখানোর কি দরকার ছিল? এটা দেখালে তো হইতো না? ভেতরের দিকে আলো, একটা বাটনের মতো হয়ে গেল। ভিডিওটা কখন দিবেন? ম্যানুয়াল মকআপের ক্ষেত্রে আমরা বিজনেস কার্ড ডিজাইনে যেরকম একটার উপর একটা পড়ে থাকে, এই ডিজাইনটা কিভাবে করব? না, ম্যানুয়াল মকআপ এটা হবে না, ফটোশপে মকআপ করা লাগবে। এবং এটা আমাদের এই কোর্সের মধ্যে নাই, এটা একটু অ্যাডভান্স, ইউটিউব দেখে শিখতে হবে। ভালোমতো ফটোশপ শিখে সব শেখার পরে ভাই একটা প্রশ্ন বলেন। এই যে মানে আমরা যে বিভিন্ন ওই ক্যালেন্ডার করার সময় যে বিভিন্ন ইগুলা নেই, টেক্সচারগুলো নেই, যেমন মসজিদের পরে তারা এরকম কিছু না ভাই ওইগুলো নাই তো, বলবো কেমনে? জি ভাই, জি ভাই, এইটাই খুঁজতেছিলাম। এইখান থেকে ওই ভেক্টরি কইরে পরে ওইখানে কাজ করব, তাই তো? হ্যাঁ,
আচ্ছা এটা কিন্তু নিচে বানাবেন না, এই যে মসজিদের গম্বুজ এটা কিন্তু নিচে বানাবেন না, পারবেন না এই গম্বুজ বানাইতে? হ্যাঁ হ্যাঁ ভাই পারবো ভাই, এটা পেন টুল দিয়ে তো করতে হবে, এটা পেন টুল দিয়ে। হ্যাঁ ক্লাস শেষ, ক্লাস শেষ, ছুটি। মসজিদের গম্বুজ যেহেতু রমজান মাস, রমাদান করিম, ঠিক আছে, আমাদের রমজান মাসে ক্যালেন্ডার বানাইতে হয় কিন্তু, ঠিক আছে, রমজানের যে ক্যালেন্ডার গুলো আছে সেই ক্যালেন্ডারের জন্য আমাদের এই কাজগুলো অনেক ইম্পর্টেন্ট। তো আমরা এখানে কন্ট্রোল আর দিয়ে একটা রোলার আনলাম, রোলার রোলার মানে কি, পেস্টেল, পেস্টেলে ঠিক মাঝখান বরাবর রাখবো, রোলারটাকে ঠিক ইয়ের বরাবর রাখবো আর কি, মানে তিন ভাগ করবো। ধরেন একটা রোলার দিলাম, এই রোলারটা আমরা এটা দেখে দেখে করি, তাইলে আমাদের বুঝতে শুরু, মানে দেখে দেখে করাটা শিখে না। তো এখানে একটা রোলার নিলাম, একটা রোলার নিলাম, আর একটা রোলার নিলাম, একটা রোলার নিলাম। এই রোলার নিচ্ছি কেন? পেন্টুলা আকাশ জন্য নিচ্ছি কেন? ওই ভাঁজ গুলো দেওয়ার জন্য, বাঁকা বাঁকা অংশগুলো যাতে মানে সহজে আঁকা যায়, মাপ মতো দেওয়ার জন্য আর কি। আপনারা তো আমার থেকে এক্সপার্ট যারা আছে আছেন, আপনারা জানেন সঠিক থাকে ভাই, এইজন্য আমার থেকে এক্সপার্ট যারা আছেন তারা তাদের রোলার নেওয়ার দরকার নাই। আপনার মতো এক্সপার্ট থাকলে তো ভাই আমরা মেন্টর থাকতাম, আমরা কারি স্টুডেন্ট থাকি ভাই, শো গ্রিড নিয়েও কাজ করে যাব না? হ্যাঁ গ্রিড নিয়েও কাজ করা যায়। ব্যাপার আমার পেন টুলটা ছেড়ে দিল কেন আমাকে? ভাই আপনার সাথে আর থাকতে চায় না সে, আপনাদেরকে জোরপূর্বক রাখতেছেন। ধরেন এই কাজটা আসলে ভালো হয়নি, আরো কিছু ইয়ে দরকার, বুঝাটাই ভাইয়া মেইন ফ্যাক্ট। আমরা গম্বুজটা একটু অন্যরকম ভাবে দেখি, যদি তিনটা ডিজাইন থেকে আমি যদি একটা ডিজাইন করি, মানে তিনটা ডিজাইনের আইডিয়া যদি একটা ডিজাইন করি, তাহলে সেটা কি কপিরাইট হবে? হতেও পারে নাও হতে পারে, কাজ বলবে। এই ধরনের কাজগুলো কিন্তু একটা করতে হয়, একটা একটা করে সেটাকে ঘুরে দিতে হয়, তাহলে সেম থাকে, তাছাড়া এটা রিফ্লেক্ট, বুঝতে পারছিস? এবং দুইটাকে লাস্টে একসাথে ধরে ইউনাইট। স্যার ওই যে ঘুরানিটা আবার একটু দেখাবেন। ওকে স্যার দেখা, আপনি এই সাইডে আর একটা আনতে চান, কপি করলেন, কপি করে মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ দেখছেন, অ্যারেঞ্জ জি পারেন, অ্যারেঞ্জ পারেন, ট্রান্সফর্ম যাব নাকি? ট্রান্সফর্ম এসে এই রিফ্লেক্ট, এই রিফ্লেক্ট সবই তো যাবে, রিফ্লেক্স এই যে ভার্টিকাল আপনারা সেটা এই ভার্টিকাল দিলে, ভার্টিকাল প্রিভিউ দিব, প্রিভিউ দিলে অন থাকবে, ডান এই ডান দিয়ে এটারে সুন্দর করে এখানে এক করে দেন, দরকার হলে হালকা অ্যালাইন করেন, যদি ইয়ে না হয় তাহলে হালকা অ্যালাইন করেন, এরপর ইউনাইট দুটো মিলে একটা শিখে যাবে। ওকে স্যার জি, আর কারো কোনো প্রশ্ন? ওকে আজকে ক্লাস এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আগামীকাল ক্লাস আছে ফ্রুশের ডিজাইন, সবাইকে টাটা, গুড নাইট। তাহলে রমাদানের একটা ক্যালেন্ডার বানিয়ে ফেলেন যারা যারা বানাতে চান। আমি একটা বানাইছিলাম ওই জন্য বলছিলাম আর কি, জি গ্রুপে গ্রুপে জানেন, গ্রুপে কথা। ওকে গাইজ আল্লাহ হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবার ছুটি, জাকির ভাই আমার প্রবলেম কি স্ক্রিন শেয়ার করবো?
না স্ক্রিন শেয়ার করেন যার প্রবলেম স্ক্রিন শেয়ার করেন আসল ভাই জি জি হোস্ট ভিজিবল আচ্ছা স্ক্রিন শেয়ার আমি তো বন্ধ করে রাখছি এখন দেখ এই যে এরকম আইকন আসছে কেস সেটা মাউসে রাইট ক্লিক করেন হ্যাঁ ওপেন উইথ নিচে চুজ অ্যানাদার অ্যাপ নিচে মোর অ্যাপস আচ্ছা ইউ অ্যাডোব ইলাস্ট্রেটর যেটা সিলেক্ট করতে চান কোনটা 2020 সিলেক্ট করতে চান না 20 আর 20 সিলেক্ট করেন এবার নিচে অলওয়েজ দেন নিচে অলওয়েজ এই নিচে অলওয়েজ টিক দেন এবার ওকে দেন এবার মিলাপ মিলাপ করে না ভাই আচ্ছা আরেকটা প্রবলেম আছে ভাই আর দুইটা এই আমার এখানে টাইম ঠিক নাই বুঝছেন যতই সারি 1 ঘন্টা লেট 1 ঘন্টা লেট জি এটা দুইটা কারণ হতে পারে একটা হলো সিমোস ব্যাটারি একটা হচ্ছে সিমোস ব্যাটারি আর একটা হচ্ছে টাইম সেটিং সেটিং থেকে কান্ট্রি ঠিক করেন সেটিং এ যান মাউস রাইট ক্লিক করুন এখানে ওই যে এটা এটা ঠিক টাইম জোন ঠিক এমন হবে টাইম জোন থেকে এখান থেকে যে হ্যাঁ ক্লক রিজন রিজন জান রিটার্ন টাইম জান এর পাশে যে জোন পাশে জোন এটা না পাশেটা আচ্ছা এখানে গেল হবে চেঞ্জ দা টাইম টাইম জোন আছে যে নিচে টাইম রিজন আছে নিচে নিচে এখানে এখানে কি আছে আছে ঠিক দেন কানাডা করা আছে কানাডা করা আছে অস্ট্রো ঢাকা দেন ওটা নিচে অস্ট্রো ঢাকা প্লাস 6 প্লাস 6 জিএমটি স্ক্রল করেন স্ক্রল করেন দেখেন প্লাস কত আছে 6 এ জানো অস্ট্রো ঢাকা আছে ওটা সেট করেন প্লাস 6 হ্যাঁ অস্ট্রো ঢাকা আছে ওই যে ঢাকা ইউটিসি প্লাস ঢাকা তো সিলেক্ট করার পরে যদি ঠিক না হয় তাহলে টাইমটা সেট করুন এরপর এখন কত হবে ঠিক হয়ে গেছে আচ্ছা ভাই আরেকটা প্রবলেম হচ্ছিল আমাদের যে অ্যানালিটিক্স দেখেন অ্যানালিটিক্সটা ছিল ব্যাপার আছে ভাই ট্রাই করছি কিন্তু এই দেখেন অ্যানালিটিক্স এর সমস্যা কি সমস্যা এই যে একটা আছে আর একটা নাই কি মানে আমার আইডি লিংক আছে কিন্তু অন্যটাতে বসে আমি কাজ করব সেটা নাই আপ টু ডেট ইওর এন্ড বেস ভার্সন ইজ আপ টু ডেট এটা আপ মানে আপনারটা আরো আপডেট আমারটা থেকে আপনারটা আরো আপডেট কোনো সমস্যা নাই আপনারা মানুষজন রিকোয়েস্ট পাঠাতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু আমি যদি কারো কম্পিউটার ডিজেবল করা আছে ডিজেবল করা আছে ওই যে উপরে আছে তো ওই যে উপরে এই যে যে ইন্টার রিমোট ডিএক্স আইডি হ্যাঁ এটা হলো আপডেট ভার্সন আর কিছু না আচ্ছা আচ্ছা সেই হয় সমস্যা আর কোনো প্রবলেম নাই এটা দিয়ে তিরি ক্লিক করলে হবে এখন মিলা দিতে হবে ওকে গাইস সবাইকে ধন্যবাদ ভাই আমি কি মিটিংটা রাখবো নাকি এন্ড করে দিব রাখে দেন ভাইয়া আমরা একটু গল্প সল্প করি ভাই কি চলে গেছে না আছে আছে মিটিংটা হাসানুরকে দিয়ে আমি লিভ নিচ্ছি গাইস হাসানুর এখানে মিটিং এ আছে হাসানুরকে আমি মিটিং এ রেখে সলভ চলে যাচ্ছি আর আপনারা যদি কোনো ধরনের প্রবলেম থাকে বা লাইটের কাজ করতে চান কাজ করতে পারেন হাসানুর আছে আশাকুল আছে সলভ করে দিবে প্রবলেম থাকলে শেয়ার করেন সলভ করে দিবে গাইস সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ কালকে আগামী কাল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ হাফেজ ভাইয়া হাফেজ